गुरु वंदे गुरुपद्द्वंदसमित श्रीचैतन प्रभु वंदे नीता राधिका श्रीनंदनंदन वंदेराधिका गोपीजनो गोपीजन सामुक्त बनम मनोहर वाछाकुवश्च कृपा सिंधु पतितान पानेभ्य वैष्णवभ्यो नमो नम मूक पंगुत गिरी यम बंदे परमंदमाधव बृंदावई तुलसीदे वै पिया वै सच

সে গদা ধর শিবাশা দি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়্বৈত গদা ধর শিবাসা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজানুম্বিতভুজ কনক যুগ ধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করুণা ভূতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমামি গঙ্গে তব পারুরবন্দি দিব্যূপ मुक्ति मुक्ति दिन रूपे न सदा नरण गंगा रमणीय जटा कलाप गौरीभूषी तवाम भाग नारायण प्रियमदापहारम বারানসি বরানসিপুরপতি ভজীনাথম বাগীশুসদনে লক্ষ্মীর্জ ভক্ষে হৃদয় সংবি ভজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

নিদ্রায় হতে রাজন চিবাচার্তে হয়ারাজন নবা গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা পরমহংস জগৎগুরু জানিয়েছেন আমরা এই জগৎ থেকে চলে যাব বেশিদিন আমরা এখানে থাকবো না আমরা এই জগৎ থেকে চলে যাব বেশিদিন আমরা এই জগতে থাকবো না এই জগতে থাকাকালীন অবস্থায় আমাদের ভাবা উচিত আমরা দেহটা ছাড়লে পরে কোথায় যাব আমাদের তো দেহ ছাড়তেই হবে কিন্তু ছাড়বার পর আমরা যাব কোথায় আমাদের জীবন কি হবে সত্যি কি এই যে আমরা জীবন যাপন করছি এটি সব এর পরে কি আর কিছু নেই বড় হতাশার কথা এই যে কদিনের জীবন এরপরে কি আর কিছু নেই তাহলে আমাদের তো কোনো উৎসাহ থাকবে না ভজনের প্রভাত বলছেন এ শরীরটা থাকাকালীন অবস্থায় আমাদের চিন্তা করা উচিত এর শরীরটা ছাড়ার পর আমরা যাব কোথায় আমাদের নিত্য জগতে প্রবেষ্ট হতে হবে নিত্য জগতে ভগবানের কাছে যেতে হবে সেখানে নিত্য সেবা সেটা যদি না হয় তাহলে আমি যাবো কোথায় কোন জায়গায় কোন ভাগাড়ে আমাকে নিয়ে যাবে আমার কর্মফলে বুঝতে পারছি না অমূল্য মানুষ জীবনের যদি বিচার করা যায় আমরা নিদ্রয়া হৃত নাকতাম আমাদের রাত্রিকালটা আমাদের নিদ্রাতে চলে যায় কেউ আট ঘন্টা গোপন কেউ দশ ঘন্টা কেউ বারো ঘন্টা ঠিক নেই যদি আট ঘন্টাও ধরা রাত্রি চলে গেল রাত্রি চলে যাওয়ার পর দিনের বেলা অর্থ করি করতেই হবে নাহলে চলবি কি করে অর্থ করি রোজগারের জন্য বড় হাউতাস টাকা আসছে না পয়সা না ফ্যামিলি কী করে চালাবো এইভাবে দিবা দিনের বেলা সমস্ত আমার শক্তি বা সময় সব চলে যাচ্ছে এই এই সব দিকে সমস্ত চলে যাচ্ছে তারপর আত্মীয় পরিজন আছেন তাদের সময় দিতে হবে নিজেরও খাওয়া দাওয়া আছে বিশ্রাম ছেড়েই দিলে বিশ্রাম তো আছে শৌচকর্ম আদি আছে খাওয়া দাওয়া আছে এইভাবে বিচার করে দেখলে দেখা যায় যদি কম করে আট ঘন্টাও লোকেশোই বাকি ক্রিয়াকর্মের জন্য দশ ঘন্টা চলে গেল তাহলে আঠেরো ঘন্টা এখানে চলে গেল বাকি নিজের খাওয়া দাওয়ার জন্য সময় লাগবে বিভিন্ন রকম শৌচকর্ম শরীর খারাপের আছে তারপরে বিভিন্ন কামভোগ আছে কামভোগেতে সময় যাবে কামভোগ ছাড়া মানুষ থাকতে পারবে না এই সব যদি বিচার করে দেখা যায় মানুষের জীবনে অত্যন্ত অল্প সময় থাকছে তথাপি সেই সময়েতে তারা হরিভজন করতে চাইছে না খুবই অল্প সময় বাঁচছে কিন্তু ওই সময়ে তারা হরিভজন করবে না তারা অন্য কিছু করবে তাহলে আশ্চর্য বিষয় যদি কোনো একটা মানুষ ষাট বছর জীবনযাপন করেন বেঁচে থাকেন তাহলে যদি হিসাব করা যায় তাহলে তার তো প্রায় চল্লিশ বছর ঘুম আর নিদ্রা এইসব ক্রিয়া কুড়ি বছরও নয় থাকবে না তাহলে সে আত্মতত্ত্ব বিষয়ে বিচার করবে কি করে তার তো সময়ই নেই যে কোনো লোককে দেখো হবে যে আমার সময় নেই যে কোনো লোককে দেখো আত্মতত্ত্ব এই গম্ভীর বিষয় যেটা মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বলে কোনো সময় নেই তাহলে কিসে সময় আছে যখন যমরাজ এসে টান দেবে তখন তো তুমি বলতে পারবে না আমার সময় নেই যদি যমরাজ এসে ঠ্যাঙে টান দেয় তখন তুমি বলতে পারবে না আমার সময় হয়নি পরে যাব। এটা হবে না ট্রেনে নিয়ে চলে যাবে তাহলে কি বিভৎস কথা প্রত্যেকটা মানুষ জানতে বা অজান্তে বিষয়তে ডুবে রয়েছে এরা বুঝতে পারছেন না যে বিষয় থেকে আমাকে বেরোতেই হোক আর কোনো রাস্তা খোলা নাই বিষয় থেকে যদি আমি বেরোতে না পারি আমার জীবন পুরো সর্বনাশ যার জন্য কীর্তনেতে নরতম ঠাকুর আমাদেরকে জানাচ্ছেন আর কবে নিতাই চাঁদের করুণা হইবে বিষয় ভাসনা বল কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরব শ্রীবৃন্দাবন বিষয় না ছাড়লে পরে কোনো উপায় নেই আর বিষয় ছাড়া কাউর বাবারও ক্ষমতা নেই বিষয় ছাড়বে তাহলে উপায়টা কি? বিষয় ছা না ছাড়লে কোনো রাস্তা তো নেই আবার বিষয় ছাড়বে কোর বাবারও ক্ষমতা নেই তাহলে রাস্তাটা কি খোলা আছে কোনো তো রাস্তা থাকবে সেটা কি। সেটা হলো এই যদি কোনো ব্যক্তি সদগুরু আশ্রয় করে থাকেন আত্মতত্ত্ববিদের কাছে থাকেন তিনি অনর্গল তার চরিত্র স্বভাব ওঠা বসা খেয়াল করবেন খেয়াল করলে বুঝতে পারবেন তার কীরকম ধরনের অন্যরকম আমাদের মতো নয় তার আচার আচরণ উঠা বসা কথা বলা এটা অন্য মনস্কের টাইপ তত্ত্ববিদ 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 পুরুষ সারা জগতের মায়ার কে কাটিয়ে বাইরে যাবে এমন কেউ নেই এক তত্ত্ববিদ পুরুষ ছাড়া কেউ জগতের মায়া কাটিয়ে বাইরে চলে যাবে কাউ ক্ষমতা নেই কারোর কোনো ক্ষমতাই নেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে উদ্ধব এই বিষয়ের প্রতি যে আকর্ষণ আর বিকর্ষণ এটা থাকবেই যত তুমি জর্জবস্তি করবে যত তুমি জর্জবস্তি করে আমি বেশ বিষয় ছেড়ে দেবো বিষয় আমি ছাড়বই করে দেখতে পারো আরও ডবল তোমাকে মায়া পিসাচি গলা টিপে ধরবে সে স্ত্রী সঙ্গই বলো সংসার বলো টাকা যে কোনো মায়া যত তুমি ছাড়াতে চাইবে জোর করে তত তোমার গলাটা টিপে ধরে আরও বেশি মারবে অর্থাৎ মায়া ছাড়াবার এইটা রাস্তা নয় মায়ার পারে যাওয়া রাস্তা এটা নয় তাহলে কোনটা রাস্তা রাস্তা কোনটা সে সম্বন্ধে চরম উত্তর আমি দিয়েছিলাম সেটা কেউ মনে রাখে না এটা হচ্ছে রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এ তৎসর্বং গুরৌ ভক্তা পুরুষই অঞ্জসা যায় একমাত্র রজতমকে দ্বারা দ্বারা কর শতকে শুদ্ধ শতর দ্বারা পরাজিত করো করে এই এইরকমভাবে নিরন্তর সদ্গুর সেবা করতে করতে তুমি পারবে কিন্তু সদ্গুরু তো সবার জীবনে হয়নি এখন সমস্যা হলো এটা তো বলছেন কয়েকজন মুষ্টিমেয়ের জন্য পৃথিবীতে হিসাব করলে হাতে গুনে বলা যায় কয়েকজন কজন ব্যক্তি সদগুরু সন্ধান পেয়েছে সব তো অসৎগুরু বেশিরভাগ বা একেবারে অসৎ না হল মধ্যম তাদের দ্বারা তো মঙ্গল হবে না চরম মঙ্গল হবে না তাহলে সদ্গুরুচরণ আশ্রয় এটা অতীব সুদূর্লভ দ্বিতীয় কথা হলো যদিও চরণের কাছে এলাম আমার নিজের দুর্দৈব আমার কপটতা আমি কিছু লাভ হলো না আমার সেরকম কিছু হলো না হওয়ার কথা ছিল কিন্তু হলো না দুর্দৈব আমার আমি কি করব আমার দুর্দৈব এক্ষেত্রে একটা রাস্তা খোলা আছে সেটা হলো এই যদি তত্ত্ববিদ পুরুষের কাছে অন্তত যদি বিষয়ের স্বরূপগুলো কি অর্থাৎ বলা হচ্ছে কোনো ব্যক্তি যে বস্তুটাকে বা ব্যক্তিকে ভোগ করবে যে ব্যক্তি বা বস্তুকে ভোগ করবে সেই ভোগটার পেছনে কি আছে এই বিষয়ের স্বরূপটা অর্থাৎ কাউর ভোগের যে বস্তুটা সেটার বাস্তবিক স্বরূপটা কী এই স্বরূপগান হলেই সে এবার সেই বস্তুটাকে আর ভোগ করতে চাইবে না একটা উদাহরণ দিলে বোঝা যায় মরুভূমিতে লোকে চলছে অত্যন্ত তৃষ্ণাত্ত হয়ে গেছে এত কাতর হয়ে গেছে একটু জল না পেলেই নয় কিন্তু মরুভূমিতে জল কোথায় পাবে নিজের জল ফুরিয়ে গেছে এখন চলতে চলতে দূরে দেখতে পাচ্ছে যে ওখানে জল জলাশয় আছে জলাশয় আছে ওখানে বলে সে দৌড়ে গিয়ে সেখানে জলাশয়ে জল নেওয়ার চেষ্টা করছে কিন্তু সে ওটা জানে না ওটা জলাশয় নয় তেজ ও বারি মেদাম যথা বেনেময় তেসর্গ গাহামে শাহ এই যে বলেছিলাম তেজতত্ত্ব বারি জল এবং মাটি এদের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে মনে হচ্ছে ওখানে জল এটা কিন্তু আদৌ জল নয় এটা মরিচিকা এটাকে মরিচিকা বলে এই মরিচিকার পেছনে কে দৌড়াবেন যে যে লোকটা বোকা যে লোকটা মনে করছে ওখানে জল আছে আবার দৌড়ে যাচ্ছে ওর আই টু যেতে হবে গিয়ে লাস্টে তৃষ্ণায় ত্যাগ করল অর্থাৎ ওখানে জল নেই জলের একটা ভ্রম হচ্ছে সেই রকম এই যে আমাদের সংসারটা এটাকেও মরিচিকা বলা হয় মানে ওই মরিচিত ওই যে মরুভূমিতে মরিচিকা বললাম এটার থেকেও এটা আরও ভয়ঙ্কর বললে কোনো বেশি বলা হলো না ঠিকই বলা আরও বেশি মরিচিকা সে যদি কেউ ত্যাগিবেশেও থাকে তার হৃদয়ে যদি সংসার থাকে সেও সংসারই চলছে বাইরে ত্যাগিবেশ থাকলে কোনো অর্থ নেই বরঞ্চ বাইরে আমার বিষয় আছে অন্তরে তো কোনো বিষয় নেই এটা অনেক উত্তম এটা অনেক উত্তম এটাতে রেহাই পাওয়া যেতে পারে কোনো না কোনো কিন্তু বাইরে আমার বিষয় নেই অন্তরেতে আমার বিষয় গজগজ করছে এটা তো আরও ভয়ঙ্কর দিনের বেলা সূর্যের আলোক যখন প্রকাশিত হয় জানলা মধ্যে দিয়ে আলোর যে রশ্মি আসে আলের রশ্মি আসে জানলা দিয়ে এলে পরে দেখা যায় সেই যে বা সেই যে আলোটা এলো সূর্যের আলো যে পরিষ্কার দেখা গেলো এখানে কোটি কোটি সব ধুলিকা উঠছে কিন্তু এমনি দেখতে পাচ্ছি না এমনি দেখা যাচ্ছে কিন্তু সূর্য আলোক যখন পড়ছে তুমি অন্ধকারে রয়েছ রেদি এত ধুলিকণা কোটি কোটি ধুলিকণা এ তো দেখা যাচ্ছে না এ তো দেখা যাচ্ছে না তাহলে ওই যেমন বাতাসের মধ্যে অসংখ্য ধুলিকণা রয়েছে সূর্যের আলোকে এটা দেখা যায় জলের মধ্যে অসখ্য অসংখ্য সাসপেনশন রয়েছে সেই জীবাণু সব এমন কোনো কথা নেই রয়েছে কিন্তু এটা দেখা যায় না কিন্তু দেখা দেখা যায় না বলে সেটা নেই এটা বলা যায় না আমি দেখতে পাচ্ছি না আমার যোগ্যতা নেই কিন্তু নেই এ কথাটা বলা যায় না কাজেই এই মনের মধ্যে আমি বুঝতে পারছি না আমার কত বিষয় আছে ঠিক যেমন সূর্যালোক প্রবেশ করলে ধুলিকণাগুলো দেখা গেল বায়ুতে এত ধুলিকণা তো দেখিনি ঠিক সেরকম যখন সাধুর কৃপাটা হতে আরম্ভ করে আলো কৃপার আলোক তখন আরে বা আমার হৃদয় এত নোংরা এত বিষয় আগে তো আমি চিন্তা করি হ্যান কি করে আমি এই জিনিসগুলোকে হাটাবো এই যে অনন্ত ব্রহ্মাণ্ডটা এই ব্রহ্মাণ্ডের মধ্যে যত যত কিছু গ্রহ তারা নক্ষত্র আছে এগুলো সবই কিন্তু বিষয় ম্যাটার ম্যাটার বিষয় এগুলো এগুলো অপ্রাকৃত কিছু নয় সে যেই হোক এখন আমাদের এইখানে যে জীবনযাপন আমার মনের মধ্যে যেমন ওই শূন্যতে সমস্ত বিষয়গুলো রয়েছেন বিভিন্ন জায়গা বিষয় অন্তরিক্ষে ঠিক সেরকম আমার মনের যে অন্তরিক্ষ মনটাকে বলা হয় ভক্তিম ঠাকুর বলছেন ভক্তিম ঠাকুর জানাচ্ছেন তোমরা জেনে রেখো মনটাকে বলা হয় চিদাভাস চিনময় নয় কিন্তু এটা চিদাভাস চিন্ময়ের মতো মনে হয় কিন্তু এই মন আর এই বুদ্ধি এই বিবেক তোমাকে সর্বশান্ত করে দেহ রাখার সময় কিচ্ছু পাবে না সমস্ত খালি হাতে খালি হাতে যেতে হবে এই জন্য আমরা খালি হাতে যেতে চাই না আমাদের সৌভাগ্য হয়েছে গুরু বৈষ্ণবের কৃপাতে আমরা উপলব্ধি করতে পারছি যে পারমার্থিক রাজ্যে অগ্রগতি না হলে কোনো রাস্তাই নাই কিন্তু আশ্চর্য সাধুগুরু বৈষ্ণব কত চেষ্টা করছে প্রপাত কত চেষ্টা করেছেন প্রচুর প্রপাদের অন্ত ছিল না গ্রন্থের পর গ্রন্থ লিখেছেন প্রকাশ করেছেন হরিকথার পর হরিকথা বলেছেন বিভিন্ন এক্সিবিশন করেছেন লোককে ধাম পরিক্রমা করিয়েছেন সমস্ত সময় তিনি চেষ্টা করেছেন কি করে লোকের এটা সাধুদের হয় কিন্তু কেউ আসতে চায় না কিন্তু সাধুদের কর্তব্য সাধু করবেন নিজে নিজে ভজন করে চলে যাব এই কথা তো বলেন বলেননি আর গৌরাঙ্গ গৌরাঙ্গম বলেন তা যদি হতো গৌরাঙ্গম প্রচারে কেন গেলেন ওনার তো এক জায়গায় বসে হরিনাম করা দরকার ছিল তাহলে মহাপ্রভু এগুলো শেখার নাই অর্থাৎ গৌরীয় ভজনের বৈশিষ্ট্য হলো নিজ ভজন করবে বাস্তবিকভাবে আচরণশীল আর অপরকে দেখা বোঝাবে এটা হলো গৌরী ভজনের তাৎপর্য এতে গৌরাঙ্গমপ্রভু সন্তুষ্ট হন যেটা রূপ গোস্বামী এসে সম্বন্ধে বলা আছে শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম জেনোভূতলে তাহলে দেখা গেল সাধারণ লোকের কোনো রাস্তা নাই সাধারণ লোক তো গুরুচরণ আশ্রয় করে নাই তারা তাহলে কি করবে তাদের জন্য এইটি বলা হলো যদি অন্তত তারা তত্ত্ববিদ পুরুষের থেকে একটু বুদ্ধি নিয়ে বিচার করে একটা চিন্তা করেন কিভাবে বিষয় স্বরূপটাকে উপলব্ধি করে স্বরূপ উপলব্ধি হলে তখন আর কেউ বিষয় এমন কোনো পাগল নেই এমন কোনো পাগল নেই যে ওখানে জল নেই না জেনে দৌড়াবে গিয়ে পানটা শেষ করবে কোনো কথা সেই জন্য কিসের সংসার এই ছায়াবাজি পায় ইহাতে মমতা করি বিথা জিন যায় বকমাঠেও বলেছে আমরা কালকে আলোচনা প্রসঙ্গে শিল সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজের একটা সুন্দর প্রশ্ন দেখেছিলাম পরীক্ষিত মহারাজের কাছে একটা আশ্চর্য প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে একটা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটা গুরুদেব অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন গুরুদেব অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন বলছেন এই অবস্থায় দ্বিতীয় স্কন্ধ শুরু হলো দ্বিতীয় স্কন্ধেতে এবার দেখা যাচ্ছে সুখদেব গোস্বামীর পরীক্ষিত মহারাজের এই প্রশ্নকে অত্যন্ত মর্যাদা দিচ্ছেন তিনি বলছেন যে এরকম প্রশ্ন তো কেউ করে না এরকম প্রশ্নই হওয়া উচিত ছিল প্রত্যেক মানুষের এই প্রশ্নের ফলেতে তুমি যে রাজন এই প্রশ্ন করলে এর ফলে আমাকে উত্তর দিতে হবে এই উত্তরের ফলেতে জগতের অনেক লোক তাদের মঙ্গল হবে অনেক লোকের মঙ্গল হবে যেহেতু এই উত্তরটা আমাকে দিতে হবে সেই জন্য গুরুদেব শিষ্যের প্রশ্নকে বলছেন যে আশ্চর্য প্রশ্ন বলে প্রশংসা করছেন তাই সুখদেব গোস্বামী এবার বলছেন সুখদেব গোস্বামী বলছেন সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে শতে প্রশ্ন কৃত লোক হিতম নেপ আত্মবিদ সন্মতংসাম সতব্যুয়ার এই প্রশ্ন হচ্ছে অত্যন্ত মূল্যবান প্রশ্ন আত্মবিদ সন্মত হয় যারা আত্মতত্ত্ববিদ তারা প্রত্যেকেই এই প্রশ্নকে বাহবা দেবেন অপূর্ব প্রশ্ন কেন প্রশ্নের ফলেই তো উত্তর আসে সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রশ্ন করলে উত্তর আসে যেমন অর্জুন কৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন বলেই তো আমরা গীতাটা পাচ্ছি যদি অর্জুন প্রশ্ন নাই করতেন তাহলে আমাদের গীতা আমরা পেতাম না ঠিক সেরকমভাবে ছিল সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন বলেই তো আমরা সম্বন্ধ অভিযোগ অনেক প্রয়োজনীয় অনেক কিছু পেলাম ঠিক একইভাবে ছিল পরীক্ষিত মহারাজ এই প্রশ্ন করেছিলেন বলে আজ আমাদের কাছে ভাগবত মহাপুরাণ সূর্য চিৎসূর্য সূর্য উদিত হয়েছেন যাকে সুখদেব গোস্বামী বলছেন রাজন শ্রীমৎ ভাগজী সাক্ষাৎ কৃষ্ণ এবহি অর্থাৎ একে এই ভাগবতী মহাপ্রাণকে কৃষ্ণ বলেই যেন অন্য কিছু না খালি যেমন আমরা শুনি আমরা অনেক কীর্তন করেছি কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার তাহলে এই কথাটা বিশ্বাস হচ্ছে না এ আবার কি কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার মানে হলো কৃষ্ণ শব্দব্রহ্মরূপে আসবেন ঠিক সেরকম ভাগবতী মহাপ্রাণ এই শব্দব্রহ্মরূপে আমাদের কাছে আসবেন একটা উদাহরণ না দিলে এরা কোনো বুঝবে না উদাহরণটা হলো এই জগ জড়জগতের যত লোক যত কথা বলছি জড় জগতের যত লোক যত কথা বলছি যত শব্দ হচ্ছে সেই সব শব্দগুলোকে বলা হচ্ছে জড় শব্দ এটাকে বলে মেটেরিয়াল সাউন্ড জড়জগতে শব্দ জড়জগতে উৎপত্তি হয় এবং বিলয় হয় জড়জগতে কিন্তু বৈকুণ্ঠ জগতে শব্দ বৈকুণ্ঠ জগৎ থেকে সাধুগুরু বৈষ্ণবের জীব হয় অবতীর্ণ হয় অবতীর্ণ হয় এটা উপর থেকে নেবে আসে নেবে এলে আচরণশীল সাধু পরমংস গুরু বৈষ্ণবের মাধ্যমে জিউ দিয়ে উচ্চারিত হয় উচ্চারিত হয়ে সেই শব্দব্রহ্ম যদি কাউর কানেতে বাস্তবিকভাবে যায় তাহলে তার মঙ্গল হবেই হবে এর মধ্যে কোনো একটা সন্দেহ নাই তথাপি লোকে এই কথাটা বুঝতে পারল না একটা উদাহরণ দিলে এই কথাটা বোঝা যাবে আমি এখন চিৎকার করতে আরম্ভ করলাম আমাকে আম দাও আম আম করে চিৎকার করতে আরম্ভ করলাম আম আম করে চিৎকার করলেই তো আর আম আসবে না এটা কি আমের সিজন নাকি বা আম তোমার কাছে আছে কিনে এনেছো অর্থাৎ আমি যে আম উচ্চারণ করলাম এর মানে এই নয় এই শব্দের সঙ্গে আমটা আছে আমি যে জল 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 করে চিৎকার করলাম এই শব্দের সঙ্গে জল নেই জল কিন্তু নেই আমি যেটাকে জল বলি সেটা রাশিয়ান ব্যক্তিরা বলবে বাদা হিন্দি লোকে বলবে পানি এভাবে বলবে ইংরেজি লোকে বলবে ওয়াটার তাহলে আমরা জড়জগতের সুবিধের জন্য এক একটা বস্তুর একটা নাম নির্ণয় করে ঠিক করে রেখেছি এটা বলবে এটা এটা বললে এটা বুঝবি হ্যাঁ তাহলে জল যদি বলিস বুঝে যায় তরল পদার্থ একটা খেলে তৃষ্ণা হ্যাঁ বুঝে নেবে তাহলে আমরা এই জন্ম থেকে এই যে আমাদের পরম্পরাতে মানুষ জাতি যে এইভাবে শিক্ষাটা চলে এসছে কিন্তু আমাদের জ্ঞানগম্মি নাই যে অপ্রাকৃত শব্দটার অর্থটা কী যেমন আমি জল বললে জল উপস্থিত থাকে না আম বললে আম উপস্থিত থাকে না কখনোই সম্ভব কেন শব্দ শব্দ আর বস্তুটা আলাদা আমি এখানে যদি মন্দিরে যদি কেউ এখন চিৎকার করে তোমার নাম ধরে তো তুমি তো এখানে তুমি ওখানে থাকবে এখন যদি এই সময় এই মুহূর্তে তোমাকে যদি মন্দিরে চিৎকার করে তোমার নাম ধরে তুমি তো ওখানে নেই তোমার তো শরীর এখানে রয়েছে মনে কর তাহলে মানুষের শরীর মানুষের নাম মানে উপাধি সব ছত্রাকার হয়ে যাবে যখনই এ দেহটা ভক্তিমণ্ডা লিখেছেন এ দেহ পড়িয়া রবে শ্মশানে শিকাল কুকুর আমার মহোৎসব করবে দেহ নিয়ে তাহলে আমার যে দেহটা আমার যে নাম আমি যে শিক্ষাগত যোগ্যতা লাভ করেছি এই সমস্তগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষটা পঞ্চভূতে চলে যাবে পঞ্চভূত মানে আমার শরীরে যে জলটা আছে জলে চলে যাবে আমার শরীরে যে তেজটা আছে তেজে চলে যাবে আমার শরীরটা যে পঞ্চভৌতিক এর মধ্যে বায়ু আছে বায়ুতে চলে যাবে মাটি আছে মাটিতে চলে বিলীন হয়ে যাবে আর তোমার নামটা কোথায় যাবে উড়ি যাবে তোমার নামটা হবে উড়ি যাবে কী কাজ হবে তুমি ছেড়ে দিয়েছ শরীরের সঙ্গে তোমার নামের কোনো সম্বন্ধে কিন্তু ঠিক এই উদাহরণ এই উদাহরণটা বুঝবার চেষ্টা করো অপ্রাকৃতি জগতের যে বিচারটা ভগবানের নাম ধাম পরিকর এটা কিন্তু এরকম নয় গ্যাঁজা খেয়ে যদি এটা বুঝে ফেলো তাহলে হবে না যখন মাধবেন্দ্রপুরী কাঁদছেন হা কৃষ্ণ হা বৃন্দাবন ওই চিৎকার যে করছেন এর সঙ্গে কৃষ্ণ উপস্থিত আছেন কৃষ্ণ ওই শব্দের সঙ্গে ওখানেই আছেন আর বৃন্দাবনও ওখানেই আছেন বুঝা গেল কি বললাম এই কথাটা ধ্রুব সত্য পৌপাত যখন হরিকথা বলবেন হরিকথার যা যা বলবেন তার সঙ্গে সেই বস্তু উপস্থিত আছে তাহলে জড়জগতের শব্দের সঙ্গে অপ্রাকৃত শব্দের অনন্তের পার্থক্য একটু পার্থক্য স্বর্গের সঙ্গে মাতালের পা পাতালের পার্থক্য বলা যাবে না বিস্তর পার্থক্য কোথায় শব্দব্রহ্ম আর কোথায় এই জড় জগতে এসব এটা তো এই জগতের ভূতা আর এই শব্দের দ্বারা এই শব্দের দ্বারা এই যে আমাদের জগৎটা নিয়ন্ত্রিত হচ্ছে এই শব্দের দ্বারা কিন্তু এই পুরো জগৎটা নিয়ন্ত্রিত হচ্ছে একটা শব্দ তুমি এমন বলে ফেললে যে তার সঙ্গে লড়াই একবারে খুনো খুনি হয়ে গেল শব্দের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে ঘরের মধ্যে শাশুড়ি রয়েছে বউ রয়েছে এমন একটা কথা বউ বলে ফেলল শাশুড়ি একেবারে পাগল লেগে গেল লড়াই মারামারি তাহলে এই জগতে এমন একটা শব্দ ব্যবহার করলো একটা দেশের নেতা ওই দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ লেগে গেল কিছুই না এমন একটা শব্দ প্রয়োগ করলো ব্যান এবার দাম কোটি কোটি টাকা লক্ষ লক্ষ লোক মারা গেল তাই এইভাবে দেখা যায় আমাদের ব্যবসাপত্র অফিস কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গায় এই সমস্ত জায়গা শব্দের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে কোন কলেজে যদি একটা প্রিন্সিপাল যদি চুপ করে ঘাপটি মেরে থাকেন হবে না তাকে বলতে হবে এটা করুন ওটা করুন তাহলে সব শব্দের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে কিন্তু অপ্রাকৃত জগতের যে গুরুবৈষ্ণব আছেন তাদের গোলামি করবার জন্য আমার অনন্তকাল আমি অপেক্ষ অপেক্ষা করেছি অনন্তকাল ধরে আমি অপেক্ষা করেছি কবে আমার এরকম এক শুদ্ধ বৈষ্ণবের গোলামি করব যাতে আমার সংসার সংসারবন্ধন অনায়াসে ছুটে যায় ভগবৎ চরণ প্রাপ্তি হয় এটা আমার অনন্তকাল ধরে অপেক্ষা করছি কবে হবে কবে আমার এই সময়টা আসবে যে জন্য ভক্তিমী ঠাকুর কীর্তনে বলছেন তবে হবে বলো সেদিন আমার ধনজন আর কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি এইগুলো কীর্তন কে করবে কর্তন করার লোক আছে কি সব ধর্তক মার প্রেম ঠং ঢং ঢং হয়ে গেছে কীর্তন ব্যাস অন্তর থেকে কে করছে আমাকে তো অন্তর দিয়েই করতে হবে একটাই করি আমার কোনো অন্তর দিয়ে করতে হবে তো তাহলে এই এটার কী অর্থ হলো হত বেকার হয়ে যাচ্ছে আমার সময় জীবন যৌবন যত সব তো বিছা চলে যাও আর তো সময় নেই কখন আমায় যেতে হবে ঠিক নেই কাজেই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাকে অত্যন্ত সচেতন হতে হবে উঠতে বসতে চলতে ফিরতে দেখতে আমার সমস্ত ক্রিয়াকর্ম যদি না বৈষ্ণবের দ্বারা নিয়ন্ত্রিত হয় আমি ভাগাড়ে যাবই যাব কথাটা আমার বুঝলো না ইংরেজি লোকরা বোঝে অনেক কথা শুনেছে আমাদের যা কিছু আছে সমস্ত কিছু গুরু বৈষ্ণব নিয়ন্ত্রিত করবে আমরা গুরু বৈষ্ণবের দ্বারা নিয়ন্ত্রিত হব যদি না হই ইচ্ছা না থাকে ভাগাড়ে যাবই যাব কিচ্ছু করার নেই আমাদের প্রত্যেকটা দেখা চলা বসা খাওয়া শোয়া সমস্ত ক্রিয়াকর্ম যেদিন গুরু বৈষ্ণব দ্বারা নিয়ন্ত্রিত হবে সেদিন আমি ব্যাসাসনে বলে প্রতিজ্ঞা করছি তোমরা সিদ্ধ ভূমিকায় চলে যাবে সিদ্ধ ভূমিকায় যাবে যাবে শীঘ্রই কিন্তু হওয়ার নেই কেউ মানবে না প্রত্যেকটা ক্রিয়াকর্মের পরামর্শ নিয়ে করা উচিত এটা আমি কি করব এটা করব এমনও তো হতো গুরু বৈষ্ণব এমন উপদেশ করলো যাতে আমার যেটা আমি নিজে মন থেকে করতে তার থেকে অনেক ভালো হবে অনেক অনেক অ অনেক ভালো হবে প্রচুর যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তিনি আমার জন্য এইভাবে চিন্তা করে রেখেছেন আমি তো ইচ্ছা মতো করে ফেললাম কাজটা ভুল হয়ে গেল এই জন্য আমাদের ওটা বসা ছোঁয়া খাওয়া দেখা বলা যা কিছু আছে অল শুড বি কন্ট্রোলড বাই গুরু বৈষ্ণব যখন আমাদের প্রত্যেকটা ক্রিয়াকর্ম গুরু বৈষ্ণবের দ্বারা নিয়ন্ত্রিত হবে গুরু বৈষ্ণবের দ্বারা নিয়ন্ত্রিত হবে মানে ভগবানের দ্বারা নেই বৈষ্ণবের দ্বারা নিয়ন্ত্রিত হবে মানে হলো ভগবানের দ্বারা তার মানে ভগবানের ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছা মেরো গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মনে আশা এ বলতে ভালো লাগে আমার কীর্তন করতে ভালো লাগে কিন্তু উপলব্ধি না এলে কোনো অর্থ হল না সেই জন্য এখানে সুখদেব বসেই বলছেন দেখো জগতের অজস্র বস্তু আছে সোনার শোবনের কি অভাব আছে এখানে কি শোবনের অভাব আছে দিন রাত কাকের মতো কা 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 সকালবেলা উঠল চারটের কা কা করতে পারে আর একটু মৌন থাক একটু চুপ থাক চিন্তা কর তুই কে পাগল সকালবেলা উঠে কাকের মতো কা কা আর একটু চুপ কর একটু নিস্তব্ধে থাক কিছুক্ষণ মালা কর কোনো কথা না একটু উপলব্ধি কর আমি কে তাই এইভাবে অভ্যাস করতে করতে তো হবে কোনো সময় অভ্যাসই করবে না কাজেই সুখদেব গোস্বাই বলছেন রাজন জগতে তো শোবনের কোনো অভাব নেই অজস্র কোটি কোটি কে কত বলবে আর কে কত শুনবে শুনে নাও যাও যাও শুনে নাও টিভি খোলো এই খোলো এই খোলো সব খোলো না মোবাইল খোলো শোনো শুনতে থাকো আর ঘাটে যাও ঘাট তো খোলা আছে যাও চলে যাও এইখানে এবার সুখদেব গোস্বাই বলেছেন রাজন দেখো নিদ্রায়া হিয়তেনম ব্য এন চ বাহ দিবা চ অর্থে হয়া রাজন কুটুম্ব ভরণ বা কুটুম্ব পালন পোষণ করতে ঘরে যদি আমার আত্মীয় পরিজনের সঙ্গে সেরকম আমি সময়টা না দিই তাহলে বেগর সব দিতে হবে এদেরকে ভাগবতী মহাপুরাণ বলছেন স্বজন দস্যু এরা স্বজন এরা স্বজন নয় ভাগবতী জানছে যাকে তুমি আপনজন ভেবেছো পিতা মাতা ভাই বন্ধু স্ত্রী পুত্র এগুলো সব স্বজন দস্যু তোমাকে ল্যাংটো করে সব নিয়ে নেবে তারপরেও শান্তি নেই তোমার হাড় দিয়ে ডুকডুকি বাজাবে এরকম অবস্থা এই অবস্থাটা হবে কিন্তু ভাগবতী মহাপ বলছেন এটাকে বলা হচ্ছে স্বজন দস্যু সুখদেবকে স্বাই বলছেন নিদ্রয়াহতে নক্তম ব্যবয়েন চবাবয় দিবা চ অর্থে হয়া রাজন কুটুম্ব ভরণে নবা তারপর বলছেন দেহাপাত্ত কলত্রাদিসু আত্মসৈন্যসু অশস্য অপি তেষাম প্রমত্ত নিধনম পশ্যন্নপি নভাস্যতি কি সুন্দর বলছেন দেখো বলছেন এ দেহ আপত্য কলত্র এগুলো যা আছে এগুলো সৈন্য সামন্ত তোমাকে ল্যাংটো করবে মেরেছে এই জন্য বলছেন দেহা পত্র দেহা আপত্য অপত্য মানে ছেলে ফেলে কন্যা পুত্র দেহাপত্র আত্ম আত্মসৈন্যু অশস্যু অপি তেইসাম প্রমত্ত নিধনম পাশন্নপি নপশ্যতি এরা কিন্তু দেখছে আমার ওপর কত অত্যাচার আমি পুরো নিঃস্ব হয়ে যাচ্ছি আর আমার কোনো ঘোষ এত বয়স হয়ে আছে ভজন ছাড়া তো ভগবানকে যাওয়া যায় না তুরি মেরে কেউ ফাঁকি মেরে পরীক্ষায় পাস করে নেবে এ হয় নাকি কী করে হবে বলছেন এরা দেখছে চোখের সামনে দেখছে এই বাবা চলে গেল বড় ভাইটা মরে গেল আমার স্ত্রীর ক্যান্সার হয়ে গেল হাই রম্মা লড়াই করছে দিন রাত সমাধান কিন্তু সমাধানটা কোথায় একটা সমাধান করবে তার পেছনে তোমার লক্ষ্য লক্ষ্য সমস্যা এসে দাঁড়াবে একটা সমাধান করবে তুমি সমস্যা তার পেছনে লক্ষ্য সমাধান লক্ষ্য সমস্যা চলে আসবে সেই জন্য সেদিন বলেছিলাম না যদিও আমায় জিজ্ঞাসা করে সংসার কাকে বলে দুনিয়ার যত সমস্যাকে বেলচা দিয়ে এক জায়গায় ফেলে দেবে দিয়ে পাহাড়টা বলবে এটার নাম হলো সংসার এরপরেও যদি কেউ না বোঝে না বুঝলো যেটাকে বলে ভূতে পশন্তি বর্বরা যারা মূর্খ বাচার এরা বোঝে না সব হয়ে গেলে পরে সর্বনাশ আমার সর্বনাশ হয়ে গেল আগে বুঝবে না সব শেষ হয়ে গেল বুঝে এদেরকে বলে ভূতে পশন্তি বর্বরা কালকে আলোচনা করবে বিষয় যাই হোক সুখদেব অশ্বাহী বলছেন রাজন এরা কিন্তু দেখতে পাচ্ছে সংসারের যে ভয়ঙ্কর বিবৎস উলঙ্গ চেহারা সংসারের যে বিভৎস উলঙ্গ চেহারা দেখতে পাচ্ছি কী বিবৎস কিন্তু দেখেও দেখছে না এটাকে বলে মায়াদেবীর প্রসাদ এটাকে বলে মায়াদেবীর প্রসাদ দিয়েছে আমাদের এই যে বলে না ধনম দেহি জনম দেহি চশো দেহি সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্মকে গৌরী নারায়ণী নমস্তুতে এগুলো সব বলছে এত কথা বলেও কিন্তু বুঝতে পারছে না নারায়ণী নমস্তুতে নারায়ণী বলছি কেন রে কি ব্যাপার নারায়ণী বলার তো দরকার ছিল না এ তো আমাদের ব্যাপার তোরা বুঝছিস কেন ওই কিছু ঢুকছে না মাথায় কিছু ঢুকছে না মাথায় থাকলে তো ঢুকবে ঘিলু বলে কিছু নেই ভগবান ঘিলু ছাড়া বানিয়েছে কিছু নেই তো কি বুঝবে কিছু তো থাকতে হবে নেই তাই এখানে বলছে যে এরা দেখেও দেখছে না তাই জন্য সুখদেব গোসাই বলছেন রাজন তসমাদ ভারত অর্থাৎ এরা তো যে বংশ থেকে এসে সেই নাম ধরে ডাকছে এর নিয়ম সে বলছেন তসমাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি ভরত মহারাজে বংশ থেকে এসছে এরা তসমাদ ভারত যেমন কুন্তীর প্রত্যেকে বলা হয় কুন্তি প্রত্যেক সেই জন্য এগুলো সব উপলক্ষণ আর তা একটা একটা উপলক্ষণকে কেন্দ্র করে একজন নাম দেয় এটা হচ্ছে একটা উপলক্ষণ বলা হয় তসমাত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরিহি শতব্য কীর্তিত্যশ স্মর্তব্য চেচ্ছতা অভয়ম রাজন তুমি যদি নির্ভীক হতে চাও রাজন তুমি যদি নির্ভীক হতে চাও তাহলে আমার কথাটা গুরুত্ব দিও সেটা কি বচেন তসমাত ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি সতভ্য কীর্তিত্যশ স্মর্তব্য চেচ্ছতা অভয়ম যদি অভয় চাও অভয় হতে চাও তাহলে এক কাজ করো সর্বাত্মা বিশ্বব্যাপক অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যে ভগবান বিরাজমান রয়েছেন যে ভগবান তোমার মধ্যে আমার মধ্যে সর্বত্র রয়েছেন সেই ভগবান পরাত্মর অখিলেশ্বরের হরি ভগবান ঈশ্বরও হরি তার কথা শোবন কর তার অলৌকিক লীলা কর্ম এগুলো শোনো তার নাম উচ্চারণ করো এটা শ্রতব্য শুনতে হবে শুধু শুনলে হবে না কীর্তনও করতে হবে আর স্মরণও করতে হবে যদি শতব্য কীর্তিত আর আর স্মর্তব্যশ ইচ্ছেতা অভয়ম তাহলে এখানে বলছেন শ্রবণ কীর্তন এবং স্মরণ এ তিনটে কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত অর্থাৎ আমার বক্তব্য হলেই যদি কেউ শ্রবণ করতে চায় তাহলে শোবন করতে গেলে তো কেউ না কেউ কীর্তন করবে নাহলে আমি শোবন কী করব যদি আমার কিছু শোবন করতে হয় ভগবানের কথা তাহলে নিশ্চয়ই কেউ কীর্তন করবে করলে তারপর আমি শোভন করু নাই তো শোভন হবে না আমার তো শোভন হবে না এই জন্য শুরু হয়েছে শোভনাক্ষা ভক্তি দিয়ে এই জন্য দেখবেন যে শ্রবণে অভাবত বিষ্ণুশ্রবণে परीक्षित अभाव के कीर्तने हरिस्मरणे प्रहलाद वैयाने ये बोलिए विष्णु विष्णुश्रवणे परीक्षित अभाव के कीर्तने प्रहलाद स्मरणे लक्ष्मी एवं चरण बंदने विभिन्न भक्ति तेल শোভনাক্ষা ভক্তিটাকে রাখা হয়েছে কেউ না কেউ কীর্তন না করলে আমি তো শোভন করতে পারবো না আচ্ছা যদি কেউ নাই করল আমি নিজেই আমি ভগবানের কথা পাঠ করছি আমি নিজে নিজেই ভগবানকে শোনাচ্ছি তাহলে আমি যখন উচ্চারণ করছি তখন এই কথাটা আমার কানেও ঢুকছে যে কথাটা আমি বলছি সেই কথাটা আমার নিজের কানে ঢুকছে নিজের কানে ঢুকছে আমি নিজেও বলছি এবং নিজেও শুনছি তার সঙ্গে সঙ্গে আমি যদি আমার এই কথা বলবার সময় অন্যমনস্ক হয়ে যাই অর্থাৎ আমার মন রয়েছে টাকা পয়সার দিকে নোংরা দিকে আমি কিছু হরি কথা বলতে তাহলে মন এদিকে আমি এদিকে তাহলে দেখা যাচ্ছে শোভন কীর্তন এবং স্মরণ তিনটে কিন্তু চড়িয়ে রয়েছে একের সঙ্গে একটা এই তিনটে বলা হয় খুব গুরুত্বপূর্ণ ভজন সব 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 ভজনের অঙ্গই গুরুত্বপূর্ণ কিন্তু তথাপি এই জন্য সেখানে বলছেন সুখদেব বসে বলছেন রাজন ইদম ভাগবতম নাম পুরাণ ব্রহ্মসঙ্গীতম অধিত বান দাপর দাপর আদব দৈপায় অনাদ অহম ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্মসঙ্গীতম এই ভাগবত ভাগবতনম পুরাণটা হে রাজন আমি অধ্যয়ন করেছিলাম কার কাছে অধীতবান দই পায় দাপর আদৌ আদৌ দাপর প্রায় যাবে 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 এরকম অবস্থায় আমি এটা শোবন করেছিলাম কার কাছ থেকে পিতু পিত মানে পিতার কাছ থেকে মা তুহু পিতুহু মানে পিতার এটা ষষ্ঠী বচনে হয় ষষ্ঠীপুর এখানে বলছেন পিতু দৈপায় 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 দৈপাই অহম ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্মসম্মিতম অধিতবান দাপর আদৌ পিতুর দৈপাই আনাদ অহম আমি পিতাশ্রী দৈপায়ন বেদব্যাসের কাছে এটা আমি আমি শিক্ষা করেছিলাম পিতা আমাকে এইগুলো শিখিয়েছিলেন যাই হোক আর যদিও আমি কিন্তু পূর্বে ভগবানের সবিশেষ ভূমিতে আকর্ষণ ছিল না এটা নিজেই স্বীকার করছেন যে পরিনিশ্চিত অপি নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেতা রাজর্ষের রাজর্ষে আখ্যানম অধীতবান তৎ অধীতবান যদি কেউ বলে আপনি কেন শিক্ষা করতে গেলেন বিরাট ব্যাপার আঠেরো হাজার শ্লোক বলে দেখো আমি পূর্বে আমার নিষ্ঠা ছিল নৈর্গুণ্যে নির্গুণ ব্রহ্মে পরিশ্চিত অপি নৈর্গুণ্যে পরে কি হলো মানে উত্তম শ্লোক ভগবান সেই ভগবানের অনন্ত লীলা এইসব শোনার সঙ্গে সঙ্গে কয়েকটা আমি মাত্র শুনেছি শ্লোক তারপরে আমি কি করলাম সেই আমি চলে গেছিলাম পিতাকে মুখও দেখিনি কিন্তু পরে আমি বাধ্যই ফিরে এলাম বলে যে ব্যাসদেবের যে শিষ্য যে শ্লোকগুলো উচ্চারণ করেছিল সুখদেব স্বামীর নেশা নেশা কেটে গেছে ব্রহ্মের নেশা কেটে গেছে কেটে বলছেন আরও বলো আরও বলো আরও বলো আরও বলো বলে বলবো চলো চলো আগে এইভাবে ধরে নিয়ে এলো বলবো কিন্তু আগে চলো গেলে ওখানে গেলে তোমাকে বলা হবে এইভাবে ব্যাসদেব গোস্বামী তার পরমাংস পুত্রকে ওখান থেকে ধরে নিয়ে এসছেন দড়িবেদ আঁধেন এই যে দুটো দুটো শ্লোক বলেছিলাম সেদিনকে দুটো শ্লোকের মধ্যে একটা হচ্ছে অহোবকিম স্তন কালকূটম জিগাংসয়া অপায়য় যদ্যপি অসাধ্য লেভে গোতিম ধাত্রিউচিচম তত অন্যম কংবা দয়ালুম শরণম ভ গলার অবস্থা ভালো না বলতে পারছি না আর বরহা বপু রপু করম বিশ কনক কৈজি রন্ধান বেন রদর ভেন পুরায়ণ গোপবিন্দই বৃন্দারন্দম শপথ রমনম প্রিষদ গীত কীর্ত ভগবানের এই যে গোচারণ থেকে গোচারণ থেকে ভগবান ফিরছেন সমস্ত শরীর ধুলিতে ধূসারিতেও আর বৈজন্তী মালা গলায় দুলছে অপূর্ব রূপ বংশীপদ করছেন আর রাখাল বালকগুলো আনন্দে হৈ হৈ করে গান করতে করতে ছুটছেন এই যে অপূর্ব দৃশ্য বৃন্দাবনে এটা এই শ্লোকেতে বর্ণনা এই শোনার পরে সুখদেব গোস্বামীর ব্রহ্মের নেশা উড়ে গেছে শুধু সুখদেব গোস্বামীর নয় এরকম অনেকের হয়েছে শুধু সুখদেব নয় শুধু সুখদেবের নয় অনেকের অনেকের এরকম নেশা কেটে গেছে নবে নবযোগেন্দরে কেটেছে চতুসর্ণরে কেটেছে কেটে গেছে নেশা নেসে গিয়ে ও ভগবান ভগবান করে দৌড়াচ্ছে তো এই জন্যেই বলেছেন সেই শ্লোকটা আত্মারামশ্য ক্রমে নিরুক্রমে করুবেন্টি অহেন্তুকিং ভক্তিম ইত্তম্ভূত গুণমন রাজন ভগবানের কৃষ্ণের এমন অনন্ত গুণ আছে যার আকর্ষণে আত্মারাম ব্যক্তি পর্যন্ত তার নেশা কেটে যায় তস্যারবিন্দ নয়নস্ব পদারবিন্দ কিঞ্জলক মিশ্র তুলসী বায়ু হ্যাঁ অন্তর্গত সবিবরেন চকার তেসম সংশোভম অক্ষরজুসাম পিচিত্তন কে শুনবে শোনবার লোক বলছেন চতুর্শন গেছেন বাবার কাছ থেকে ভগবানের কিছু কথা শুনেছি বলে আমরা তাহলে যাব আরে বৈকুণ্ঠে যাই গিয়ে দেখি বৈকুণ্ঠে গেছেন সেখানে সেখানে গিয়ে এবার পোহরিদার ঢুকতে দিচ্ছে না হয়ে যাবে না কেন যাবো না আরে এখানে যাওয়া হবে না ঢুকতে দিচ্ছে না বেদ দিয়ে আটকাচ্ছে রেগে গিয়ে রেগে আগুন আমাদের ঢুকতে দিচ্ছে না সেই সময় ভগবান অন্তর তাতে তাড়াতাড়ি চলে এসছেন এসে দর্শন দিতে এসছেন লক্ষ্মীদেবীকে নিয়ে গলায় মালা রয়েছে অপূর্ব চন্দন তুলসী ভক্তরা দিয়েছে অগরুর গন্ধ বেরোচ্ছে আহা কি অপূর্ব যেই চতুসনের ভগবান সামনে এসছেন চতুর্শনের চরণে যে তুলসী দেয়া নাকি এসছে ব্যাস নাকে আসার সঙ্গে সঙ্গে কেঁপে উঠেছে ভক্তি ভক্তি আসছে তাহলে কিরাম একটা মাতাল হয়ে গেলাম বলছেন এরা কিন্তু এক অক্ষর ব্রহ্মণ অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মের এ করতেন কিন্তু সব ছুটে গেল সব নেশা ছুটে গেল এরকম নবযোগেন্দ্রের ক্ষেত্রে অনেকের ক্ষেত্র হয়েছে এ একবার নয় অনেকের ক্ষেত্রে এগুলো সব হয়েছে যাই হোক সুখদেব গোস্বামী বলছেন রাজন তুমি যে প্রশ্নটা করেছিলে আমাকে প্রথমে সে প্রশ্নটা প্রশংসা করলেন তারপর বলছেন রাজন এই প্রশ্নটা হলো সমস্ত আত্মবিদ যারা ব্যক্তি আছেন জগতে যারা আত্মবিদ আছেন তারা সব অনুমোদন করি বাহ অপূর্ব প্রশ্ন এভাবে অনুমোদন করছেন তারা তৎ নিবৃত্ত মানানাম মিচ্ছতাম অকুতভয়ম যোগিনাম নিপনির্ণতম হরের নামানুকীর্তনম এ হরির নাম অনুকীর্তন করো অর্থাৎ অহংকারদের কীর্তন করো আগে গুরু বৈশাবের কাছে শ্রবণ করে আনুগত্য করে যখন তোমার ভেতরে এ আনুগত্যের পরে পূর্ণ গুরু কৃপা প্রকাশিত হবে তখন হবে তার আগে ব্রহ্মচর্য না হলে একটা লাইনও মনে রাখতে পারবে না কত লোক আঠেরো বছর ব্যাকরণ পড়েছে কিছু করতে পারেনি নিঃস্ব আঠেরো বছর নরকে পারে আঠেরো বছর ধরে পানিনি ব্যাকরণ পড়ছে কিচ্ছু জানে না কিচ্ছু হলো আর গুরু কৃপা না হলে কিচ্ছু হবে না আর ওই সবে সময় না দিয়ে আমাদের ভারতী ভারতীপূর্ণ যে আমি গুরুদেবের বৈষ্ণবের সেবা করে আমি জেনেছি তাকে বিশ্বের লোক সবাই সম্মান করে বলছে আমি মহারাজ আমি পড়াশোনা করিনি বেশি কিন্তু লোকে মনে করে আমি ওদের বিদ্যা আমি গুরু বৈষ্ণবের সেবা করতে করতে শিখেছি ভারতী ভারতীপূর্ণ আমারকে প্রচণ্ড ভালোবাসতেন যাই হোক এইসব তাহলে খট্টাঙ্গ রাজার উদাহরণ দিয়ে বলছেন রাজন আপনার তো তাও সাত দিন আছে খট্টাঙ্গ রাজা মুহূর্তকাল সে এমনভাবে সেবায় লাগিয়ে দিল সে কীতকে ধর্ত হয়ে গেল এই জন্য বলছেন কিং প্রমত্তস্য বহুবি পরক্ষয়ীর হায়নৈর রিহ যারা প্রমত্ত ব্যক্তি পাগল মায়াতে মায়াতে ছটপট করছে খাচ্ছে দাচ্ছে ফুর্তি করছে পরীক্ষেব বসে বলছেন দেখুন এই প্রমত্ত ব্যক্তি যারা উন্মাদ নেশাগ্রস্ত যা খুশি তাই এরা যদি একশো বছর বাঁচে তাতেই বা কী ফল বলছে এরা যদি এই যে প্রমত্ত ব্যক্তি তাদের কোনো ধ্যান নেই এরা যদি একশো বছর বাঁচে বা একশো পঁচিশ বছর তাতেই বা কী করে নেবে তাতে কী লাভ হবে ওরা কি পাবে কত লাভ নেই কিন্তু একটা সচেতন ব্যক্তি একটা সচেতন ব্যক্তি তার আয়ু যদি অত্যন্ত অল্প হয় সেই অল্পকালের মধ্যেই সে বুদ্ধিমান কাজ করে বেরিয়ে যাবে তার ওই অল্পকাল এটা নির্ভর করছে আমি আমায় আমার জীবনের সময়টাকে কিভাবে ব্যবহার করেছি আমি কি আরাম করতে চাইছি না গুরু বৈষ্ণব যা বলছে ওরা আমাদের বিরাট পরিশ্রম করায় আরে গুরু বৈষ্ণবের খেয়ে দেয়ে কাজ যে তো আরে দুধ তো তুই রইল তুই থাক আমি চলি আমার দরকারই নেই তোদের কেন পরিশ্রম করতো তো আমার খেয়ে দেয়ে কাজ নেই হ্যাঁ কী দেখা পড়েছে পৌপাদের একা একা ভজন করে চলে যেতেন কোটি কোটি নাম এই মঠ বন্ধু এটা সেবা কর ওটা সেবা কী দরকার তো প্রয়োজন ছিল না বদ্ধজীবকে যদি সেবাতে না লাগাতে পারা যায় ও মরবে কিচ্ছু হবে না খামখেয়ালি জীবন সর্বনাশ হয়ে যাবে তাই জন্য বলছেন সুখদেব বলছেন কিং প্রমত্তস্য বহুভি পরক্ষয়ীর হায়নীয়ই রিহ অনেক দিন যদি কোনো একটা প্রমত্ত ব্যক্তি বাঁচে খোর মৎখোর খোর বেশ্যাগায় অনেক দিন বাঁচে অনেক দিন বাঁচে আর তাতে লাভ কী হল পৃথিবী তো বলছে এই মানুষটা এক্ষুনি মরুক কারণ আমার পৃথিবীর একটা ভার যন্ত্রণা যারা হরিভজন না করে পৃথিবী দেবী কাঁদছেন বলে এগুলো অসুর এগুলো অসুর ভজন করে না এরা আমাকে ভোগ করছে এরা আমাকে ভোগ করছে এদের সঙ্গ আমার কিছুই ভালো লাগে না এরা আমার পৃথিবীর বুকে আমার ধরতিতে যে পা দেয় আমার কষ্ট হয় এগুলো কষাই হরিভজন কিছু করে না খালি ভোগ করবে যা পারবে জমি থেকে নেবে খনি থেকে নেবে আকাশ থেকে পাহাড় সব নিয়ে নিয়ে নিজের ভোগে লাগা হিমালয় আছে হিমালয় চলো ওষুধ নিয়ে আসে নিয়ে বেশি দিন বাঁচি আর ভোগ করি কি জন্য বাঁচবি বাবা বেঁচে কি করবি বলে আমি বেশি করে বাঁচবো বেঁচে বেশি করে রাবণ বলছে আমি হ্যাঁ রয়েছে বেশি দিন বাঁচবো হিরণ্যকু বলছে আমি অনেক দিন বাঁচব তো বেঁচে কী করবি তোরা বেঁচে করবি কি তোরা তোর তো জগৎকে সর্বনাশ করবি নিজের সর্বনাশ করবি লাভ তো কিছু হয় না সেই জন্য বলছেন কিং প্রমত্তস্য বহুভী পরক্ষ হায়নৈর ইহ বরং মুহূর্তম বিদিতম ঘটতে শ্রেয়সে ইহত যদি মুহূর্তকাল কেউ সচেতন কেউ সচেতন ব্যক্তি লাগিয়ে দেয় ব্যাস তার কে লাভতে হয়ে গেল কেমন বলছেন নাম রাজর্ষির জ্ঞাত ইয়ত্তা মিয়া মিয়া আয়ুষ অর্থাৎ তার জীবনের আয়ুকালটা জানার পর খট্টাঙ্গ নাম রাজর্ষির সির গ্যায়াত মিহায়ুষু মুহূর্তাত সর্বম উৎসৃজ্য গতবান অভয়ম হরিম সে তো নির্ভীক হয়ে গেছে যেই শুনল মুহূর্তকাল বাকি তাহলে আর আমি কী নিব আপনার আশীর্বাদ করুন ভগবানকে ভাই আর কিছু লাগবে না বলে বসে বলল মুহূর্তের মধ্যে বিষয়কে ছেড়ে বলুন মশাই বললেই হয়ে গেল মুহূর্তের মধ্যে বিষয় ছাড় আরে বাবা যে ছাড়ার না বিষয় সে মুহূর্তের মধ্যেই ছাড়ে আর যে না ছাড়ার কোটি জন্মে ছাড়বে না কথাটা আমার মানে বুঝল না কেউ যে বিষয় ছাড়া কেন বিষয় ছাড়া মানে ঠেকে মন থেকে বিষয় ছেড়ে দিলাম বিষয় ছাড়া মন থেকে এই মুহূর্তে আমি বিষয় ছেড়ে দিলাম বিষয় আমার নেই ভগবান বুঝুক কি আছে না আছে তাহলে বিষয় ছাড়াটা অত সোজা নয় কিন্তু বিষয় ছাড়াটা অতি সোজা বিষয় ছাড়ার মতো এত সোজা কিছু নেই কিন্তু কেন ছাড়তে পারে না ওই যে মায়ার বন্ধন রয়েছে ছাড়তে পারে না কেন বিষয়ের সঙ্গে তো আত্মার কোনো সম্বন্ধেই নেই আত্মা হলো চিহ্ন আর বিষয় হলো ম্যাটার জড় জগৎ এর সঙ্গে তো সম্বন্ধে ছাড়া তো অনায়াসে ছাড়া ছাড়তে পারে হরিভজনের মতো এত সোজা অন্য কিছু নাই মানুষে যে ব্যবসা বাণিজ্য অনেক কিছু কষ্ট করছে কত কিছু বাহাদুরি দেখাচ্ছে কিন্তু হরিভজনের মতো সোজা কার আজ নাই কিন্তু সেটি পারে না অন্য কিছু পারে অনেক বাহাদুরি দেখিয়ে দেবে কিন্তু হরিভজন কত এটার মতো সহজ কেন সহজ কেন বা অন্তরে তো ভগবান বসে রয়েছে ভগবান আমাকে তো খুঁজতেই হবে না টাকা পয়সার জন্য বাইরে যেত কোথায় টাকা আছে কোথায় টাকা আছে একে মার ওকে মার টাকা নিয়ে আয় কিন্তু আমার ভগবানের জন্য তো আমাকে হাতাতে হবে না ভগবান তো অলরেডি রয়েছে মা এই কথাটাই তো বলেছেন যে তোমাদের ভেতরেই ভগবান রয়েছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য কোনো বস্তু লাগে না খালি তোমার ভালোবাসা ভগবান ভেতরেই রয়েছে তাহলে বস্তুযোগ্য এই যে আমি যজ্ঞটা করলাম যোগ্যটা তো অনিচ্ছা সত্ত্বেও করলাম না যোগ্য করার ইচ্ছা নেই কিন্তু করতে হয় না করলে লোকে বলবে করেনি এক বিন্দু আমার ইচ্ছা নেই আমি যখন মায়াপুরে হরিকথার কেন্দ্রটাকে উদ্বোধন করলাম অক্ষয় তৃতীয়ার দিনে পরম কেশব গোশ্বী মায় যে অনুগত কোনো যজ্ঞভোগ্য কিচ্ছু করি হঠাৎ বললাম অক্ষয় তৃতীয়ার দিন হরিকথা বল চল সব বিদেশে এসে হরিকথা বল ব্যাস হয়ে গেল উদ্বোধন হয়ে গেল পরে জন্মাষ্টমী কবে জন্মাষ্টমী এর কবে কবে অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়াতে আমার দৃঢ় বিশ্বাস আমি উদ্বোধন করে দিয়েছি যজ্ঞটা করলাম জন্মাষ্টমীতে আর শিবকে প্রতিষ্ঠা করলাম সেই এনে যে লিঙ্গ অটো নিজে থেকেই যে উৎপত্তি হয় সেই লিঙ্গ এনে প্রতিষ্ঠা করলাম তাহলে সেটা করলাম কবে জন্মাষ্টমী আর এটা কবে হলো কারণ আমার দৃঢ় বিশ্বাস হরিকীর্তন হরিকথার উপরে আর পবিত্র যজ্ঞ আর হতে পারে না এটা আমার বিশ্বাস আছে বলেই আমি আর যদি বিশ্বাস না থাকতো সন্দেহ থাকতো না না এটা হলো না এখানে করতে বাধ্য হলাম এটা বাড়িতে অ ছিল সংকীর্তনের দ্বারাই হতো তথাপি ঠিক আছে তাহলে খট্টাঙ্গ রাজা মুহূর্তকাল সময় কাজে লাগিয়ে নির্ভীক হতে পেরেছিলেন নির্বিক হতে পেরেছিলেন এর পরেতে সুখদেব গোস্বামী এবার ভগবানের বৃহৎ রূপ অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যে এক বিরাট রূপ এটা একটা ইঙ্গিত দিচ্ছেন আমি এ সম্বন্ধে বিশেষ আলোচনা করব না সময়ের অনেক সময় লাগে যাই হোক বলছেন এই ভগবান কীভাবে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে বিরাজমান রয়েছেন এই পাহাড় পর্বত নদী নালা গ্রহ তারা এই মেঘ সমস্ত কোনো জায়গায় এমন জায়গা নেই যেখানে ভগবান নাই সমস্ত জায়গায় বিরাজমান রয়েছে সেই জন্য এবার ভগবানের যে দার্শনিক বিচারটা কিভাবে করবেন সেই জন্য বলছেন পাতালমে তশি পাদমূলম পঠন্তি প্রশ্নের প্রপদে রসাতলম মহাতলম বিশ্বসেজ অথ গোলফৌতলা বৈ পুরুষস্ব জঙ্গে দেুষুতল বিশ্বমূর্তের উরুয় বিতল বিতল বিতলতলাঞ্চ মহিতলম তজ্জঘনম মহিপতে নভস্তলম না গৃণন্তি এইভাবে পরপর বর্ণনা করতে করতে ভগবানের বিরাট রূপকে বললেন রাজন পাতালে কি আছে আকাশে কি আছে কিভাবে কল্পনা করবে ভগবানের বিরাট রূপ এইটাকে কেন বিরাট রূপটাই যদি লোক ভাগবতে কিন্তু ভগবানের বিরাট রূপ এবং যে সুন্দর যে রূপ দুটোরই বল কেন দুটোর যদি সম ধারণা না থাকে তাহলেও চলতে পারে কিন্তু এটা থাকলে ভালো কেন চলতে পারে বৃন্দাবনের জঙ্গলে পশু পাখি এরা জানে না কৃষ্ণের তত্ত্ব এই পুলিন্দিহীন নিচ জাতির কন্যা এরা কৃষ্ণের তত্ত্ব জানে না কিন্তু এরা কৃষ্ণকে ভালোবাসে এই ভালোবাসাতেই তারা কৃতার্থ হয়ে গেছে কাজেই যারা বাস্তবিকভাবে তত্ত্বজ্ঞানটাকে গ্রহণ করতে চায় তাদের পক্ষে বলছি কৃষ্ণের চরণে অনন্য ভালোবাসা আছে তত্ত্ব জানার দরকার নেই কেন গোপিকারা যে কৃষ্ণকে ভালোবেসেছিল তারা ইনি ভগবান এই ভেবে ভালোবাসেনি আমি আসবো এতে সুখদেব গোস্বাই কী বলছেন রাজন ইনি যে পরব্রহ্ম পর এই বিচার নিয়ে কিন্তু গোপীরা ভালোবাসেননি গোপিকাতে ভালোবাসে এমনি কেন জানি না ভালোবাসে আশ্চর্য ভালোবাসে ইনি পুরুষ আমরা স্ত্রী এরকম বুদ্ধি নিয়েও করেন ইনি পুরুষ ভালো পুরুষ আমরা একটা মেয়ে ছেলে এরকম বুদ্ধি ছিল না লোকের যে পাশবিক বিচার আছে এগুলোকে খণ্ডন করা দরকার বলছেন এর মধ্যে ওরা এই ভাবনাও ছিল না আমরা স্ত্রী উনি পুরুষ কেন যে এত আকর্ষণ এত ভালোবাসা ভগবানই জানেন এরা কোনো কিন্তু যারা আচার্যের কাজ করবেন যারা জগতে লোককে বোঝাবেন তাদের কিন্তু দুটো স্বরূপেরই জ্ঞান হওয়া দরকার যেমন ফৌপা পৌপাদের কিছু যা আসে না পৌপাদ নয়নমণি মঞ্জুরি চলে যেতে ভাই কিন্তু তিনি এস এত সব তত্ত্ব আমাদের জন্য বলছেন কেন কেন বলছেন বলে বদ্ধজীবের বিশ্বাস হবে না বদ্ধজীবকে বোঝাতে হবে বোঝাবার পরেও কিন্তু হাত ফসকে বেরিয়ে যাবে যেমন তুমি জলেতে টোপ মেরেছ মাছ ধরবে মাছটা ঠোকরাচ্ছে এই গিলে ফেলতে হয়তো পালিয়ে গেল পালিয়ে গেল ধরা গেল এই হচ্ছে জীবের অবস্থা অনেক বুঝিয়ে অনেক ভালোবেসে অনেক যত্ন করে সর্বস্ব দিয়ে তারপরও পালি পালিয়ে যাবে থাকবে না হরিভজন অত সোজানো বড় আশ্চর্য সেই জন্য বলছেন সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস ইহা হইতে কৃষ্ণের আগে সুদৃঢ় মানুষ সিদ্ধান্ত ও বাবা এত কঠিন আস কে মনে রাখে এত হাজার হাজার জিনিস পাগল হয়ে যাব নাকি এত মাথায় রেখা যায় খাবো দাবো থাকবো ঘুমাবো হয়ে গেল কিন্তু শাস্তে বলছেন সিদ্ধান্ত যদি তোমার না আসে তুমি যদি কৃষ্ণতত্ত্ব না জানো নিজে কাকে বোঝা তোমার বিশ্বাসটা ভাষা 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 পুরো বিশ্বাস তুমি করতে পারো ঠিক আছে মঠে এসেছি ভালো কিন্তু পূর্ণ বিশ্বাস আসবে না সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস অলসতা করো না কারণ ইহা হইতে কৃষ্ণের আগে সুদৃঢ়মা কৃষ্ণকে দৃঢ়ভাবে আমি ধরতে পারবো এবার জানতে পেরেছি কৃষ্ণ ছাড়া আমার কেউ নেই এটা না হলে হবে না সেই জন্য যারা তত্ত্ববিদ মহাপুরুষ আমাদের পৌপাত ভক্তিমন্ত্রী এদের দরকার ছিল না এরা ভগবানের অনন্ত স্বরূপ বিরাট স্বরূপ এবং ভগবানের সুন্দরময় শ্যাম সুন্দর রূপ দুটোকেই বলেছে কারণ ওটা যদি না জানে এদের তো বৈরাগ্য আসবে না আরে দেখ অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে তুই কে রে বাবা তোর পরিচয় কী রে তোর পরিচয়টা কী তোকে তো দেখাই যাবে না ধুলি ফু উড়ে যাবে এর আবার এত অহংকার আমি এই করে নেবো সেই করে নেব তাহলে গুরুদেব আমাকে বলেছিলেন যাও বদ্রি বিশাল দেখে এসো তাহলে বুঝতে পারবে তুই কত ছোট সত্যিই তাই হিমালয় আমি জানি না কেন আকর্ষণ আমার সমুদ্রের থেকে হিমালয় আকর্ষণ করতো কম বয়স যে সব দুর্গম জায়গায় গেছি এখন আর যাওয়ার তো সময়ই নেই আবার যাওয়ার কোনো ইচ্ছাও নেই কোনো জায়গায় আমাকে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই এক জায়গা বোঝা আনন্দ থাক কোনো প্রয়োজন নেই এগুলো সেই সময় গুরুদেব কম বয়স ছিল যা রক্ত গরম এরকম খালিগা হিমালয় বিভিন্ন জায়গা কম কত লোক মারা যায় সেই সব দেখে এবার চিন্তা করি যে আশ্চর্য ভগবানের সৃষ্টি রুদ্রপ্রয়াগে সন্ধে হয়ে আসছে অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছি পাহাড়ের ওপর এবং দেখছি কি বিভৎস সৃষ্টি কী বিভৎস হলো কালন্দা জোর করে আসছে পাহাড় ডিঙিয়েছ যেমন একটা লণ্ডভণ্ড রুদ্রপ্রয়াগ ওপর থেকে জল আসছে বিভৎস বিভৎস পরিস্থিতি দেখেছি দেখে বুঝতে পেরেছি আমি কিছু না এগুলো দেখা আমার বিথা যায়নি এগুলো আমি আনন্দ করবার জন্য যাইনি তখনকার দিনে একটা শশার দাম ছিল ওই পাহাড়ে পাঁচ টাকা আমার কাছে কিছুই নাই সঙ্গে যে একজন যে ছিল গুরু ভাই ও নেপালি ও বলছেন যে আমরা ভারত ভারত সেবার সময় খাবো আমি যে আমি তো খাবো না তুমি গে নেপালি হিন্দি বলে আমার সঙ্গে বলে তুমি যাও যোগকার নায়কের লোক তোমারা যা করো করো আমরা খেয়ে আসি যা খেয়া আমি খেলাম না কী করবো গৌরীকুণ্ডের তীরে দাঁড়িয়ে রয়েছি পেটে খিদা রয়েছে। একটা শশা পাঁচ টাকা দিয়ে কিনতে হলো একটা শশা পাঁচ টাকা তখন কাঁদি পাহাড়ের উপরে নিয়ে যায় সেখানে গিয়ে দেয় তথাপি আমি আনন্দ করব বলে যাইনি এটা নিশ্চিত আমি যে আনন্দ করতে জানি আমি আমি ভোগ করবার জন্য যাইনি এটা নিশ্চিত আজ আমি বুঝতে পারি ওখানে আমি মজা করার জন্য যাইনি মজা করার জন্য জেলে তার ফলটা আমি পেতাম না ওই ব্যাসগী পথে ভাগবত নিয়ে গেছিলাম অবাক হয়ে চিন্তা করছি এই সেই জায়গা যেখানে সেই ভগবান স্বয়ং ব্যাসদেব রূপে সরস্বতী নদীর তীরে বসে এই আমাদের মতো জানোয়ারের জন্য আমার মতো জানোয়ারের জন্য তিনি এই সব গ্রন্থ আদি আশ্চর্য সরস্বতী নেবে আসছে এখানে পাহাড় দূরে ধারা অবাক কাণ্ড এইসব দেখে দৃশ্য দেখে অবাক হয়েছি কাজেই যদি কেউ বলে আমার রূপ দরকার কি বিরাট রূপ দরকার আছে দরকার আছে বলেই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে বলছেন রাজন এ বিশ্বরূপটা চিন্তা করুন বিশ্বরূপ চিন্তা করলে বুঝতে পারবেন যে এই ভগবানকে কীভাবে তুরি মেরে চুটকি মেরে অনন্ত ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ডকে ধুলিকণার মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে ভগবান বৈজ্ঞানিকরা বলছেন যে আমাদের যে ব্রহ্মাণ্ডটা আছে এটা এক্সপ্যান্ডিং এটা বাড়ছে এটা বেড়ে যাচ্ছে কোথায় যাচ্ছে কী জানে উনিশশো সালে একটা একটা যান ছাড়া হয়েছিল আমেরিকা নাসা থেকে সেটা ভয়েজার ওয়ান আশি বা তারও আগে আটাত্তরে এখনও এই পঞ্চাশ বছর ধরে কোথায় চলে যাচ্ছে কোন ঠিক কোথায় যাচ্ছে এ চলেই যাচ্ছে বায়ুর মত বেগ বায়ু না আলোর মতো এখন যে সব জানা যাচ্ছে বিজ্ঞানের এটা অবাক হয়ে খালি আরও অবাক হয়ে যাচ্ছি যে কি হচ্ছে এগুলো এখানে বসে একশো বছর পরে কি হবে বা পাঁচশো হাজার পঞ্চাশ হাজার বছর আগে কি ছিল সেটা বিজ্ঞানের দ্বারা বোঝা যাচ্ছে এখন জানতে পারব পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবীটা কেমন ছিল এখন যদি মনে করি কলকাতা কেমন ছিল দুশো বছর আগে অনায়াসে দেখতে পাব টেকনিক আছে এগুলো পদ্ধতি বিজ্ঞানে যারা বিজ্ঞানের ছাত্র নয় তারা এসব বুঝবে না লাইটের অনেক ব্যাপার আছে যাই হোক তাহলে আশ্চর্য বলে কিছু আর নাই এবার পরীক্ষিত মহারাজ কে সুখদেব সে বলছেন রাজন বৈরাগ্যটা মানুষের জীবনে একটা হাতিয়ার অস্ত্র আমার কথাটা বোঝা গেল না যদি কারোর জীবনে বৈরাগ্যটা আসে অন্তর থেকে বাইরে দেখাবে না তাহলে তার একটা হাতিয়ার পেয়ে গেল এ হাতিয়ার দিয়ে ভোগবাসনার যে একটা শেকর আছে ওটাকে তুলে ফেলে দিতে পারবে এবং গুরুপস নৈক ভাত্যা বিদ্যা কুঠারে ন শীতে ন ধীর বিবৃশ্য জীবা স্বয়ময়ম অপ্রমশ্চ সংবৃত্ত হ্যাঁ সংবৃশ্য আত্মনাম অথ ত্যাজ্য অস্তম এগারো পরে আলোচনা করবে অবাক কাণ্ড এই বৈরাগ্যটা কখন হয় বিদ্যা থাকলে বোঝা গেল না বাস্তবিক বিদ্যা যখন হৃদয় আসবে তখন বৈরাগ্য হবে যে জন্য সার্বভৌম ভট্টাচার্য লিখেছিলেন বৈরাগ্য বিদ্যা নিজ যোগ শিক্ষার্থ মেকাম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী স্তমাহাম যশ প্রপাতে এই মায়াবাদী এক নম্বর সব ঘুরে গেল মাথা শ্রী চৈতন্য তার একেবারে ব্রহ্মাণ্ড ঘুরিয়ে দিলেন ব্রহ্মাণ্ড ঘুরিয়ে এখন বিরাট ভক্ত বলছেন এই শব্দ এই মূর্ছা থেকে উঠে এই যে মূর্ছা গেল মূর্ছা মহাপৌ ধরলেন কী হয়েছে সর্ব ওটার সঙ্গে লিখতে আরম্ভ করলেন আরে বাপ রে বাপ ঝড়ের মতো এ বলছি বৈরাগ্য বিদ্যা ভক্তি যোগ ও শিক্ষার্থ বলতে আর হাজার শতশ্লোক এটা প্রকাশ করেছিলাম বারো বছর আগে বারো বছর আগে এই শ্লোকটা প্রকাশ করেছিলাম শ্লোক সার্বভে সার্বভৌম শতকম এর নাম সার্বভৌম ভট্টাচার্য বলছেন এতদিন মায়াবাদী ছিলেন ভেবেছিলেন ছিলেন বৈরাগ্য হয়ে যাবে কিন্তু বৈরাগ্যটা তোমার তো মিথ্যা বৈরাগ্য তোমার বৈরাগ্যটা তখনই আসবে যখন তুমি হাড়ে হারে উপলব্ধি করবে এই জগতে কিছুই নাই হারে হারে যখন বুঝবে তার আগে যতই বোঝানো হোক বুঝবে না নিজের অন্তর থেকে চৈত্যগুরু যখন বোঝাবে তখন বুঝতে পারবে তখন যে বৈরাগ্যটা আসবে সেই বৈরাগ্যের সঙ্গে নিশ্চয়ই বিদ্যা বলা হবে কারণ বাস্তবিক বিদ্যা না হলে বাস্তবিক বৈরাগ্য আসে না বাস্তবিক বিদ্যা মানেই বিদ্যা মানে জড় বিদ্যা নয় আত্মতত্ত্ববিদ্যা এটা আসার সঙ্গে সঙ্গে তখন বৈরাগ্য স্বাভাবিক আর ভালো খেতে ইচ্ছে করে না ভালো পড়তে ইচ্ছে করে না হয়তো লোকের সামনে দেখাবার জন্য ভালো খবর পড়ে বসতে হয় সারাদিন সে অন্যভাবে থাকে এ তো আর লোকের কাছে বলবে না কিভাবে থাকে কিভাবে শোয় কি খায় লোকে দেখাবে আমি ভালো আছি এটা দেখাবার জিনিস নয় যাই হোক বৈরাগ্য এই বিদ্যা এই বৈরাগ্য বিদ্যা যখন যার হৃদয়তে আবির্ভাব হবে সেই তখন ভক্তি কি বস্তু তখন বুঝতে পারবে তার আগে কেন ভোগের যে প্রবৃত্তি এটাকে বলে অবিদ্যা এই যে আমার বৈরাগ্য নেই মানে আমার বৈরাগ্য নেই মানে কি আমার ভোগ আছে বৈরাগ্য মানে বিষয়ের সং বৈরাগ্য মানে অনেক কথা বলতে ইচ্ছে হয় কিন্তু সময় কই বৈরাগ্য মানে সাধারণ লোকে বোঝে সাধারণ লোকে বৈরাগ্যের মানে বোঝে বিষয়ের সংকোচ অর্থাৎ আমার যা যা বিষয় লাগে আমি সংকুচিত করেছি আমি বৈরাগী কিন্তু বিষয় সংকোচটা এভাবে করলে বাস্তবিক বৈরাগ্য হবে না এই জন্য ভাগবতে বলা আছে কৃষ্ণ উদ্ধবকে বলছেন প্রভুপাত প্রায়ই বলতেন ন নির্বিন্ন নাতি শক্ত ভক্তিযোগ অশ্বসিত তোমার বিষয়তে না আসক্তি না ঘৃণা দুটোই যদি থাকে তাহলে তোমার বিপদ বিষয়ের প্রতিযোগী তোমার তীব্র আকর্ষণ এটা তোমায় বিপদে ফেলবে তোমার যদি তীব্র ঘৃণা এক তার তুমি বিপদে পড়বে যত বিষয়কে ঘৃণা করবে আজ নেই তো কাল ওই বিষয় তোমায় গলা টিপে মারবে কিন্তু ওই বিষয়গুলোকে যখন ভগবানের সেবার উপকরণ এগুলো আমার কিছু না এগুলো ভগবানের সেবার এগুলো ভগবানের সেবা লাগবে আমার একদিনও ইচ্ছা নেই এখানে আমি আরাম করে ঘুমব এরকম যদি হয় তাহলে সেটাকে বলা হয় যুক্ত বৈরাগ্য যে যুক্ত বৈরাগ্যের মূল্য ভগবান প্রচুর পরিমাণে চান যে যুক্ত বৈরাগ্য হোক কেন শুকনো বৈরাগ্য কোনো অর্থ নেই মরবে এই জন্য বলছেন ন নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগ অশ্ব সিদ্ধিত আর বিষয়ের সংকোচটাকে যদি বৈরাগ্য বলা হয় লোকে বলবে বৈরাগী কিন্তু ভেতরে যদি বিষয় থাকে তাহলে আরও বিপদ হয়ে গেল বরঞ্চ উল্টো যদি বাইরে বিষয় ভেতর বিষয় নাই তাহলে ভালো তাহলে অনেক ভালো সেই জন্য সুখদেব বসেই বলছেন যারা ভাগবতত্ত্ব অনুভব করবেন তারা তো মহান ব্যক্তি তাদের বৈরাগ্য নিশ্চিত আছে নাহলে তো করতে পারবেন না আর এই যে লোকে বিষয় এই যে লোকে বিষয়ী লোকের পায়ে ধরে আ একটু টাকা দিন উৎসব করবো একটু টাকা দিন কেন করে কেন করে পৌপাতকাউর পায়ে তেল মাখান নেই পৌপাতকাউর পায়ে তেল মাখান নেই এমনি মাধুকুরি ভিক্ষা করতে যেত যা আস্ত আস্ত বাস্তবিক যারা সাধু তারা চাইতে যায় না তাদের কাছে সব কিছু হেঁটে হেঁটে আসে তাদেরকে ভগবান কালী দেখে ভগবান কালী লক্ষ্য করে এর সেবা করার প্রবৃত্তিটা কতটা এত নিশ্চয় কিছু নেই ভগবান পাঠিয়ে দেবে সব করতে পারি এই যে এত শহে হাজার হাজার গ্রন্থ এটা ছাপল করতে গে আমার বাবা দিয়েছিল ছিল করতে গেলে ভগবান পাঠাচ্ছে সবই হয়ে গেল চলে যাচ্ছে কাজেই ভগবান খালি দেখেন এ সেবার প্রবৃত্তিটা আছে কি না বাকি তিনি সব পাঠিয়ে কাতারে গাতারে খাওয়ার লোক নেই পাঠিয়ে দেবে দিয়া আরে এত পাটিও না আমি খেতে পারি না আর দিয়ে দেবে লোককে তুমি না খেতে পারো নারজ্জি মহারাজ তার শিষ্যকে বলছেন এ ব্যাত গুরুদেবকে বলছেন গুরুদেব এত পাঠাবেন না এত পাঠালে কে খাও বল তুমি যা খা খাবে বাকি লোককে দিয়ে দাও তো তোমার ও লোককে দিয়ে দাও বেশি করে খা করা এইরকম যারা বাস্তবিক ভজন করেন তাদের কাছে সব ঐশ্বর্য আদি সব আসতে চায় তারা নেয় না আরে আমার দরকার নেই থাক ঐশ্বর্যালে ঐশ্বর্য ঐশ্বর্যালে বিপ। কিন্তু লোককে আকর্ষণ করে ডেকে আনার জন্য কিছু ভগবানের সামান্য একটু এই সব দরকার হয় যার জন্য বহুপা চমৎকার মন্দির বিরাট নাট্যমন্দির করে লোককে আবার ভদ্রলোক আসতে পারে ভাঙাচোরা জায়গায় আমি হরিকথা বলতে ভগবান আমাকে শিক্ষা দিয়েছেন তা যদি না হতো তার রেগুলেটেড মার্কেট শিলিগুড়িতে কোনো কাউর ক্ষমতা ছিল না হরিকথা বলে পুরো ভাঙা ওখানে বসে যে হরিকথা ভগবান বলিয়েছেন চিরকাল একটা আমার স্মৃতিতে থাকবে ওই কথা বলার পর যে আনন্দ হয়েছে অনর্গল বেরোচ্ছে ওই ভাঙা যায় চার ঘন্টা করে সকালে দু ঘন্টা বিকেল কত কাতারে কাতারে এলো কিন্তু ভাঙা যায় টিনের শেড কিছু নাই এখন আমি যদি ওখানে না বলে চলে যেতাম ভগবান আরে বেটা তুই বেটা প্রতিষ্ঠা যা হ্যাঁ তাহলে এখানে কেন বললি না এখানে তো লোক আছে শোনার এখানে তো বেশি লোক আছে এখানে কজন আছে ভগবান পরীক্ষা করেন এর আসল মতলবটা কী সেই জন্য কোনো কিছু চাইতে হয় না আপনি আপনি আসে আর মাধুকুরী ভিক্ষাটাও তো এটা স্বাস্থ্যের অনুমোদন আছে করা যায় মাধুকুরি ভিক্ষা ষোলবিক্ষা নিষেধ সুখদেব বলছেন সত্যাম খেত কিম কশিপু প্রয়াসের বাহ সসিদ্ধে হি উপবর কিম সত্যাঞ্জলৌ কিম পুরোধাম পাত্র দিল দিগ্বল কলাদৌ কিম দুকুলৈ चेर्नानिकिंग पति न संति दिशंति भिक्षां नयवाहं कृपा परबितो सरितो यो पिषषण रुद्धा गुहा किmajतो अबति नो पसंन्यं कस्माद् भजन्ति कवयो धन दूर ध्यान सत्याम खितौ कशिपु कशिपो प्रयासैर बाहो ससिद्धे उपबर हनै किम सत्याञ्जलौ किम पुरुधाम नुपात्रा दिग्बल कलादौ सत किम दुकुलै चिर्नानि किं सन्ति दिशन्ति भिक्षां नैवाङ्घ्रिपा परभितो सरितयोऽपि शुष्यान् রুদ্ধা গুহা কিমাজ অবতী নান কসমাদ ভি কবয় ধনদোর্মাদান ধ্যান এই ব্যক্তিরা যারা ভজনে এসছেন তারা এ বিষয় লোকের পায়ে ধরে কেন সুখদেব গোস্বামী বলছে কী দরকার তারা তো ভজন করতে এসছে না তা তারা ভজন করতে যে এসে থাকে এটা সুখদেব গোস্বামীর বৈরাগ্য তোমার আমার নয় সেই জন্য বলছেন সত্যাম ক্ষিত কশিপু প্রয়া আরে বিষ্ণার দরকার কি এ তো ভূমি আছে ভূমিতে ঘাস পেতে শুয়ে নুখদেব সাইর বৈরাগ্য এটা তোমার আমার নয় তিনি বলছেন যে পৃথিবী রয়েছে তার মধ্যে শুকনো ঘাস রয়েছে পেতে ঘুমিয়ে পড়ো কেন তুমি বালিশ পত্র বানাতে যাচ্ছ এটা তো বাড়াবাড়ি আমাদের গীতার সংসার পোপাদ দেখবার বলছেন বলছে একটা শিষ্যকে গুরুদেব বলল বাবা এখানে তুমি গীতা পাঠ করবে আর যত্ন করে আর যে যে বললাম এগুলো করবে গুরুদেব চলে গেল চলে যাওয়ার পর এবার দেখে গীতা পাঠের জন্য গীতা নেছি। গীতা পাঠ দেখে মুশকিল ইঁদুরে কেটে দিচ্ছে আর ইঁদুরে কাটছে পাহাড়ি জায়গা ইঁদুরে আটকানো যাচ্ছে না কত ধরবে তখন কী হলো একটা বিড়াল নিয়ে আসে বিড়াল আনলে কী হবে কিন্তু ভয় পাবে নাচবে না বিড়াল আর বিড়াল তো দুধ খাবে আবার আমিষ খা আমিষ তো আনতে পারবো না দুধ আনা যায় যাই যাই একটু দুধ দিন তো আমি ভিক্ষা বিড়াল খাবে এবার কতদিন লোকে বেড়ালে দুধ দেবে তাহলে একটা গরু আনতে হবে গরু আনলে পর এবার গরুকে খাওয়াবে জমি চাই ঘাস চাই খড় চাই এবার সে কে করবে তার লোক চাই মায়না দিতে হবে এইভাবে এসে দেখে স্ত্রী পুত্র নিয়ে সংসার গুরুদেব যখন এসছে বাবা এগুলো কী বলে মহারাজ এগুলো গীতার সংসার আপনি আমাকে গীতার দায়িত্ব দিয়ে গেছেন তার সংসার হয়ে গেল আমি আর কি করি এরকম আমরা গীতার সংসার খুলে বসি কোনো কিছু নেই জন্মেছিলাম একা একা জন্মেছি ওয়া ওয়া করতে করতে মায়ের প্র তারপরে কামনা বাসনা জন্মালো এই কর সেই কর বাড়ি কর দর কর বিয়ে কর সন্তান সব নিয়ে নাতি পুতি ব্যাস মর এবার মর কে তোকে সংসারটা দিয়েছিল ভগবান বলেছিল তুই তো নিজেই করলি ভগবানকে তো দোষ দিয়ে লাভ নেই তুই তো ভগবান বলছি আমার ভজন কর বললে না এগুলো না হলে কি চলে আর কর তাহলে আর কি করবে সেই জন্য এখানে আমাদের সুখদেব বসে বলছেন তার বৈরাগ্য তার বৈরাগ্য আর যাদের স্বাভাবিক বৈরাগ্য হয়েছে তারা বৃন্দাবনে যেভাবে থেকেছিল বা থাকে তাদের কথা শুনলে চোখ চোখ ফেটে জল আসবে কীভাবে কাঁচা মাটিতে হু হু করে ঠান্ডা কোনো কম্বল নেই কিছু নেই আর কষ্টটা বড়ো কথা নয় বড়ো কথা হলো ভগবানের সেবাটা কোথায় কত বেশি হয় আমার বৈরাগ্যের কী যুক্তি আছে কি ভগবানের কি উদ্ধার হয়ে যাবে আমার বৈরাগ্য দেখে এটা কোনো কথা না কাজেই সুখদেব গোস্বামীর এটা বৈরাগ্য এটা বানানো নয় স্বাভাবিক বৈরাগ্য তাই জন্য তিনি বলছেন তার জীবনে এইরকম বৈরাগ্য আছে বলেই বলছেন তার কোনো কাপড় নেই চুলগুলো একরো ককরো খাওয়া ফাওয়া কিছু চেয়ে না কোনো কিছু তার নাই তাহলে তার পক্ষে বলার অধিকার থাকতেই পারে তার তো অধিকার তো তো করে বলছে না তার তো আকর্ষণ নেই তাই বলছেন সত্যাম কিম কশিবু প্রয়াসই যখনই যখনই ধরতি রয়েছে শুকনো ঘাস খড় ফড় পেতে শুয়ে পড়ো আমরা শুতাম তো চুরাশি গেলে শুকনো ঘাস ফাস নিয়ে ওকে বিছনা না কোথায় পাবো এ তো বাস্তবিক খড় ফড় বোঝে বাজেতে এ চেয়ে একটু দে সকালে দিয়ে দেবো তোদের এইভাবে শুয়ে ফেয়ে দিন খাটাতাম এ কোথেই হবে কোথায় কী করবে কাজেই সত্যাম কিম কশিপু প্রয়াসই আরে এই যে বাহুটা রয়েছে এরকম শুয়ে এখানে বাহুটা দাও মাথাটা এখানে দাও আবার বালিশ চাইছো কেন আর বালিশ না হলে আমি শুতে পারি না ঠিক আছে বালিশ থাকলে আবার খাট আনতে হবে মা পো বলছেন জগদানন্দকে জগদানন্দ টেল এনেছে বিছনা আবার করতে চাইছে আমার জন্য তুলি বালিশ তা এক কাজ করো একটা খাট আনো খাট এনে পারো ও যখন তুলা বালিশ এনেছে দেখ খাট আনো আমি তো এই জন্যেই সন্ন্যাস নিয়েছি না এই জন্যই আমি নিয়েছি আনো খাট আনো পানো আনো এক খাট পাড়িতে একটা খাট নিয়ে এসো তারপরে তেল মাখাবার তাহলে একটা মর্দনিয়া রাখো পয়সা দিয়ে আমাকে মাখিয়ে দেবে গায়ে তেলের এই জন্যই তো আমি সন্ন্যাস নিয়েছি না তেল মাখবে আর তেল মাখবে তুমি রেগে যাচ্ছ আমি যে তেল মাখবো মাথা থেকে ভুভু করে গন্ধ বেরোবে লোকে বলবে এ এ হচ্ছে সন্ন্যাসী মেয়ে ছেলে সংগ্রহ করে দাড়ি সন্ন্যাসী নিন্দা করবে এ কেমন ব্যাপার কাজেই মহাপ্রভু এইসব বিষয় স্বীকার করেন না বহু আগ্রহ করে পায়ে ধরে কান্নাকাড়ি করতে করতে স্বরূপ গোসাইয়ের কথায় মহাপ্রভু স্বীকার করেছিলেন বাধ্য হয়ে ভক্তের কষ্ট দেখে স্বরূরগোসাই কী করলেন বহু কলা গাছ শুকনো তার পাতা নিয়ে এলেন নিয়ে এসে নখ দিয়ে চিঁড়ে ছিঁড়ে বহু বহুত কলা পাতা কলা পাতা নিয়ে শুকনো লাল হয়ে গেছে এনে চিঁড়ে 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 ছিঁড়ে আর পাকিয়ে ফেললেন পালিয়ে কী করলেন মহাপ্রভুর যে বহির্বাস এ ঢুকে ওরণ পাড়ন করে সেলাই করলেন করে মহাপ্রুর কাছে ভয় ভয়ে যাচ্ছে প্রভু এটা তো স্বীকার কি এটা কি এটা স্বীকার করতেই হবে তোমাকে এটা এটার মধ্যে এই আছে বহু কষ্টে মহাপ্রভু জমিতেই শুতেন মহাপ্রভু জমিতেই ছিলেন মাটিতে কোনো বিছনা কোনো চ্যাটে কিছু নেই ভূমিতে সঙ্গ আশ্চর্য পরে স্বর্গ অনেক পীড়া বাধ্য হয়ে বললেন ঠিক আছে কি করা যায় স্বীকার করলেন যাই হোক এখানে আমাদের পক্ষে মনে হবে বাড়াবাড়ি বলছেন যদি তোমার এই বাহুটা থাকে এখানে তো ঘুমাতে পারো এরমভাবে মাথাটা দিয়ে তোমার বালিশের দরকার কি হ্যাঁ সত্যাম ক্ষিতৌ কিম কশপহু প্রেয়াসীর বাহু সসিদ্ধে হি উপবর হানই পাঁচ বালিশ আবার পাঁচ বালিশ লাগে আবার এমনি বালিশ তো লাগে বড়ো বড়ো মহাপুরুষদের আবার পাঁচ বালিশও লাগে এই হচ্ছে বর্তমান দুনিয়া আর এই যে হাত রয়েছে তোমার তুমি আবার বাসনপত্র আনতে যাচ্ছ কেন হাতে ধরে খেয়ে নেবে যা লাগবে খেয়ে নেবে জলও খাবে এরমভাবে এ বলছেন কিম পুরীধামনি পাত্রা দিকে দিগবলকল আদৌ সতিকম দুকুল যদি এই হাতটা দিয়ে থাকে হাতে যা ধরবে খেয়ে নাও এভাবে খাও জল খাও পাত্রের কি দরকার আর গাছের এত শুকনো পাতা বলকল আছে আগে ঋষিমণিরা বলকল পড়তো বলকল মানে গাছের ছাল তো তুমি আবার বড় বড় কোম্পানির কাপড় চোপড় আনতে যাচ্ছ কেন এটা সুখদেব গোস্বামীর বৈরাগ্য আমাদের পুপা শিখিয়েছেন যদি প্রচার করতে হয় ভগবানের কথা বলতে হয় ছোট লোকের মতো বসলে কেউ আসবে না একটা গ্ল্যামার রাখতে হবে ভেতর তোমার বৈরাগ্য থাকো এ বড় বড় ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সব আসবে নেমন্ত ওদের কী জন্য আনবো ওই ছাগলগুলোকে শোনাবার জন্য কথা ওগুলো ছাগল এগুলিকে আনতে হবে আর যদি এরকম সুন্দর নাতে কেউ আসবে না আর যদি আমার টিনের ঘরটা যেরম ছিল রাখতাম কে একজনও আসুক আসবে আচ্ছা আচ্ছাও চারজন আসুক তাও তো আসছে এত সুন্দর ব্যবস্থা এগুলো হল এগুলো হলো কায়দা যুক্ত বৈরাগের ফাঁদ তাই জন্য বলছেন দিকবল কলা দৌ সত্যিকেন্দু কোলই তাহলে কাপড় চোপড়ের দরকার কি যদি গাছের ছল থাকে আর এই যে গৌড় কিশোর তার বাবাজি মহারাজ তিনি কি করতেন কোনো মরা তার যে কাপড়টা এটা ফেলে দিতেন দিয়ে মরাটাকে পরিয়ে সেই সময় বাবাজি মহারাজ গঙ্গা জলে ধুয়ে কাপড়টাকে সে কাপড়টা পরতেন লেখা আছে তার কাপড়টাকে গঙ্গা জলে ধুয়ে পরতেন সুখদেব গোস্বামী এই কথাই বলছেন চেরনা নিকিম পথিন সন্তি দিশে ভিক্ষাম গাছপালাগুলো কি ফল এগুলো দেওয়া বন্ধ করে দিয়েছে তা ভিক্ষা ওখান থেকে নিতে পারো সুখদেব গোসাই নিজের জীবনের কথাইতেই প্রমাণ করছেন চিরনী মানে কাপড় চোপড় আর এই যে জলাশয়গুলো জল দেয়া কি বন্ধ করে দিয়েছে এই জল পেতে পারো সব কিছু পেতে পারো আর এই গাছপালা এরা কি ফল ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে আর তুমি যে বাড়ি বানাবার জন্য ব্যস্ত হচ্ছ এই গুফা তুমি তো ভজন করতে এসছো এই গুফাগুলো তো রয়েছে ভগবান করে ওখানে ঢুকে পড়ো শুয়ে পড়ো এগুলো সুখদেব গোস্বামী জানাচ্ছে তার মানে এই নয় আমরা এটি করব এটা যুক্ত বৈরাগ্যের ইতিহাসে আমাদের চলতে হবে সুখদেব গোস্বামী যেটাই করে সেটাই তার পক্ষে যুক্ত বৈরাগ সুখদেব গোস্বামী যে আচরণটাই করে তার পক্ষে ওটাই যুক্ত আমরা তার নকল করতে পারবো না আমাদের ভা ভালো কাপড় জমা পড়ে বসতে হবে তাহলে ভদ্রলোক বলবে ছোট লোক বলবে লোকে ওই জন্য এগুলো সব বলছেন কসমাদ ভন্ত ধনদর্মদান তাহলে ধনমদে যে মত এই ব্যক্তিগুলোর চরম চরম ধরবার জন্য এরা কেন যায় এগুলো দরকার কি কি দরকার এগুলো এইভাবে বলে সুখদেব গোস্বামী বলছেন তস্মাত সর্বাত্মনা রাজন হরিহি সর্বত্র সর্বদা সতব্য কীর্তিতব্যশব্য ভগবান নৃণাম সমস্ত মানুষের পক্ষে একটাই কর্তব্য এখন মায়ার কবলে পড়ে মায়ার প্রভাবে প্রত্যেক লোক নিজের নিজের কর্তব্যটাকে আলাদা আলাদা মনে করছে এগুলো মায়ার প্রভাবে বাস্তবিক সমস্ত দেহদারী জীবের কর্তব্য একটা এগুলো যে কর্তব্য মনে হচ্ছে এগুলো মায়াদেবী আমাদেরকে বুঝিয়েছে কর্তব্য আর মিছে মায়ার বসে যাচ্চ ভেসে খাচ্চ ডুবু ভাই রাধাকৃষ্ণ বল 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 রে সবাই যত কিছু কর্তব্য দেখছ জড়জগতে সব মায়া যার কর্তব্য যা কর এই কর সেই কর কর্তব্য কর্তব্য একটাই সেই জন্য বলছেন তস্মাত সর্বাত্মনা রাজন হরিহি সর্বত্র সর্বদা শতব্য কীর্তিতব্যশ স্মর্তব্য ভগবান নিনা। মানুষের একটাই কর্তব্য ভগবানের কথা শুনো ভগবানের কীর্তন করু ভগবানকে স্মরণ করো এই আর কিছু তোমার কর্তব্য ছিল না নেই আর থাকা উচিতও নয় অনন্তকাল আগেও তোমার এই কর্তব্য ছিল অনন্তকাল পরে আজকে যে জন্মগ্রহণ করেছ এখনও তোমার এই কর্তব্য অনন্তকাল পরে এই একটাই কর্তব্য থাকবে তুমি মানো আর নাই মানো সেটা তোমার ব্যাপার কর্তব্য একটা এটা হচ্ছে হরিভজন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ তাজে আর সব মনে কিচ্ছু উপায় নেই কোনো রাস্তা খোলা থাকলে তাহলে বলতাম কোনো রাস্তা খোলা নেই এবার তোমাদের ইচ্ছা তোমাদের ইচ্ছা জীব স্বতন্ত্র এই বলা হলো একটাই রাস্তা রাস্তাগুলো দ্বিতীয় কোনো রাস্তা নেই সুখদেব গোসাই বলছেন পেবন্তি যে ভগবত আত্মন সতাম কথামৃতম শবন পুটে সুসমৃত প্রণন্তিতে বিষয় বিদুষিতাশয় ব্রজন্তি তৎ চরণ সরুহান্তক কি বলছেন पिबंध जे भगवत हो आत्मन हो सता कथा शवनपुटे सुसमृत पुनती ते विषय विदुषिताशं सरु तचरण सरो पिबंध जे माने जे ही जनहा, जे सब व्यक्ति जे ही जना पिबं जे मनुष्रा ভগবানের ভগবত আত্মন শতাম ভগবান ভগবানের কথা সাধুদের কাছ থেকে পরমংশ সাধুগণের মুখারবিন্দু থেকে যখন শুনবে শুকদেব গোস্বাই বলছেন পরীক্ষিত মহারাজ কে রাজন পিবন্তী যে জানাহা যেই সব ব্যক্তিরা পিবন্তি যে ভগবত আত্মনঃ শতাম ভগবানের অনন্ত আনন্দময়ের কথা সাধুদের মুখারবিন্দুদের শতাম কথামৃতম শোভন যদি করে কর্ণ পুটি সুসংমৃতম এই কানটাকে পেতে খালি কথা অমৃতগুলোকে শোনে তাহলে কি হবে প্রণন্তী তার হৃদয় নির্মল হয়ে যাবে এ তো সামান্য কথা হৃদয় নির্মল করাটা সামান্য কথা সেটি পারে না লোকে হৃদয় নির্মল মানানো এটা সামান্য কথা বড়ো কথা নয় কারণ হৃদয় নির্মল না ভালান্ডি তো হরিভজনই হবে তার মানে বলতে চাইছি কি অনর্থটাকে হাঁটানো এটা চুটকির ব্যাপার কিন্তু এটি কেউ পারে না এরকম চুটকি মেরে কাটানো যায় অনর্থ কিন্তু কেউ জানে না আর জানলেও করবে না বিষয় তাড়ানো এটা বড় কথা নয় কালকে আমি আলোচক বলছেন আরে বাবা তোমরা জন্মের পর জন্ম খালি বিষয় কাটাবার জন্য কাটিয়ে দিলে হরিভজন কখন করবে আরে বাবা হরিভন কখন খালি বিষয় কাটাও আরে বি লড়াই করেই যাচ্ছে কিছুই হচ্ছে না কালকে একটা আলোচনা করবো শুরুতে কাজেই বলছেন পিবন্ত যে ভগবত আত্মন হতম কথামৃতম শবন পুটে সুসমৃতম পুনিতে বিষয় বিদুষিতাশয় ব্রজন্তি তৎচরণ সরো রুহান্তিকম বলে এই ভগবানের অনন্ত আনন্দময় কথা যে বা যারা এ কর্ণপুটে আনন্দের সঙ্গে গ্রহণ করবেন সে হৃদয় তো পবিত্র হবে এ তো সামান্য কথা পুনন্তিতে বিষয় বিদুষিতা সয়ম এ তো সামান্য কথা আর ব্রজন্তী তার চরণ স্বর রুহান্তিকম ভগবানের চরণে পৌঁছে যাবে বিষয় তো সামান্য কথা এটা তো হবে এটা তো সামান্য কথা কিন্তু ব্রজন্তী তৎ সর স্বর রুহান্তিকাম ভগবানের চরণ কমলে পৌঁছে যাবে অনায়াসে কিন্তু করবে না এবারে আমি আর বেশি আলোচনা করতে চাই না কেন কারোর ধৈর্যের অভাব হতে পারে আর সময়েরও অভাব এখানে সুখদেবসাই বলছেন এক হলেও এক হলো অল্প কথায় অল্প কথায় এক ভগবানকে অনন্য আশ্রয় করে ভজন করো আর যদি তা না ভালো লাগে তোমার যেটা খুশি করো তুমি অন্য অন্য দেবতা ভজন করো শঙ্করকে ভজন করো দেবীকে ডাকো তোমার ইচ্ছা অনন্য যদি ভগবানের চরণেই তোমার তাহলে ভগবানকে ভজন যেটা অনেকবার হরিকতাতে পাবে অকাম হ সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেণ য যে তো পরম অকাম কোনো কামনা নেই তারা কাকে ভজন ভগবানকে ভগবানই তো সর্বস্ব শঙ্কর ভগবান যার নামে উলঙ্গ হয়ে ঘুরছেন যার নামে শঙ্কর বসন না জানে কে বলছে কীর্তনে তো সব আছে চার নামানন্দে শঙ্কর কাপড় ল্যাংটো হয়ে গেছেন হয়ে করে নাচ্ছেন যে ব্রহ্মা পাগল হয়ে উন্মাদ হয়ে নৃত্য করছেন আর মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে নাম অমনি উদিত হয় ভকত গীত সাম সব শুনতে হবে আমরা অনন্তকাল হরি কথা আলোচনা করতে চাই এই জবন এই জন্মটা নয় ভগবান এমন কৃপা করুন জন্ম জন্ম যখন যেখানে জন্ম দেবেন এটাই জন্য দায়িত্ব থাকে কেবল অনর্গল কথা বলে যান জগতের মঙ্গলের জন্য দু পয়সা টাকা পয়সা দিয়ে তোমাদের মঙ্গল করতে এটা তো দুদিনের মঙ্গল এই মঙ্গল মঙ্গল থাকে না আজ আছে কালকে আবার অমঙ্গল হবে কাজী বলছেন যে ভগবানকে কেউ যদি অনন্য মানুষে ভজন করে সে তো তো চরমলা আর কেউ যদি মনে করে এটা ওটা চাই আমার এটা চাই ওটা চাই আরে আমার রাজ্য রাজধানী চাই কাকে আরাধনা করু আমার টাকা পয়সা চাই অনেক কাকে আরাধনা করু অনেক ঐশ্বর্য চাই টাকা পয়সা প্রতিষ্ঠা চাই বিদ্যা চাই কাকে বলে যা ইচ্ছা করো তোমার যদি ইচ্ছা করো তুমি মরো আমাদের কিছু করার নেই সেই জন্য বলছেন দেখো সুখদেব গোস্বামী বলছেন যে ব্রহ্ম বর্চস কামস্তু য ব্রহ্ম নহ প্রতিম। इन्द्र मिन्द्रिय कामस्तु प्रजा काम प्रजापति ही देवी मयास्तु श्री काम तेजस्काम विभवु बुम वसुष काम वसून रुद्रा बीर्ज काम अथो विर्जवानो बीर्जवान भावे बोलचें तुम्हें तेज चाओ तेज तेजस्वी होते जाओ सूर्यक भजन करो ज्ञान चाह गिरीश्क भजन करो यही करो ई कर পয়সা করি প্রতিষ্ঠা চাও দেবীকে ভজন কর সব বলছি এগুলো সব মোহ বিস্তার যাতে আসল জিনিস আর লোকে না জানতে পারে আর রাজ্য রাজ্য তোমার রাজ্য চাই রাজ্য কাম রাজ্য রাজ্য কাম মনুন দেবান নিরীতিম তো অভিচরণ যজেত আর কাম পুরো পুরো করতে চাইলে সোম কাম পুরো বিভিন্ন ধরনের এগুলো সব আছে যে আয়ু চাইছে দীর্ঘদিন বাজবে আই বলছেন যে আয়ুষ্কাম অশ্বিনৌ দেবৌ পুষ্টি কাম ইলা যজেত যে দীর্ঘদিন বাজবে সে অশ্বিনী কুমারকে ভজন করুক দীর্ঘদিন বাজবে যদি পুষ্টি বলবান শরীর ইলা প্রতিষ্ঠাকাম পুরুষও বিভিন্ন ধরনের সব বলছেন যাই হোক এগুলো যজ্ঞম যজেত কাম যে যশ চায় যে যোগ্য পুরুষকে করবে কোষ মানে টাকা পয়সা বহুত খাজানা এক কথা বলে খাজানা মানে এরপরে আরত টাকার আড়ত এই যদি চায় তাহলে কি করবে বলে প্রচেতা প্রচেতাগণকে আরাধনা করো আর যদি সুন্দর স্ত্রী চাও তাহলে কি করব তাহলে তুমি উর্বশীকে আরাধনা করো আধিপত্য কাম করতে চাও তার পরমেশী ব্রহ্মাকে করো তোমার যাইছে আর যদি তুমি বলো না বাবা আমার কিছুই চাই না কি চাই তোমার অকাম হ সর্বকাম বা মোক্ষকাম উদারদি তীব্রেণ ভক্তিযোগেণ পুরুষ সম্পরম কালকে আমরা আলোচনা করব যে সনকা ঋষি এবার এইগুলো শোনার পর কি কি বলছেন আজ এই পর্যন্ত বিশ্রাম রাখা উচিত মনে করি অধিক রাত্র হয়ে যাবে যেতে হবে এই জন্য একটু আগে শুরু করলে আগের কথাটা আগে তাহলে কেন রাত হয়ে যায় কষ্ট হয় আমাদের শুনতে তো ভালো লাগে কিন্তু সময়টা তো যাই হোক তাহলে কি বলছিলাম নিদ্রয়া হ্রিয়তে নতম চবাবায় দিবাচ অর্থে হয়া রাজন কল্প নাল কৃপা সিন্দু পতিত বৈষ্ণব আমার সঙ্গে সহযোগিতা না করলে কিছুই বলতে পারব না একটু কীর্তন করেছে খুব দূরে যাবে সব